Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. Oh, in my life.
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. يوم تبيض وجوه تسود وجوه، فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم بما كنتم تكفرون. وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. صدق الله العظيم. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم
صلي على مولانا محمد وعلى آل سيدنا. محمد سر قدرتها کوئی رمز اس کے کیا جانے, شریعت میں تو بندہ ہے حقیقت میں خدا جانے. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. چندوگرام ایو فاضل ڈگری مدرسہ چوون تم آج کے واس محفل دیتی ادیبیشن سمانت সভাপতি জনাব মাওলানা মাহমুদুর রহমান সাহেব আজকের এই মাহফিলের মঞ্চে বসা হযরত উলামা ইকরাম, এলাকার সম্মানিত চেয়ারম্যান, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, সুধীমণ্ডলী, কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে জাম, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাতেজা ইকরাম, শিক্ষক মণ্ডলী, আজকের এই মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, যুবক বন্ধুরা, স্নেহের আদরের শিশুরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আজকের এই দ্বিতীয় অধিবেশনে আসতে পেরে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। গত রাত্রে নবাবগঞ্জ দোহারে ছিলাম, রাত 3টায় পৌঁছে আবার সকাল 7:45 দিকে রওনা করে এখানে এসে পৌঁছেছি। আসতে অল্প একটু বিলম্ব হয়েছে, গাড়ির হিটের কাটা এটা উঠে গেছে, গাড়ির হিটের কাটা উঠলে তখন গাড়ি চালানো যায় না, মাথায় পানি দিতে হয়, গাড়ির মাথা ঠান্ডা করে তারপর আসতে হয়েছে সম্মানিত সুধি, এই জন্য খানিকটা বিলম্বিত হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে একটি নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা দেওয়া হয়েছে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। সৎ এবং অসৎ এই পৃথিবীর মধ্যে ইসলামের সংগ্রাম, এই দুটো বিষয়কে নিয়ে সূচনা থেকে এই দুটো বিষয়ে ভালো এবং মন্দ, সৎ এবং অসৎ, সুবিচার এবং অবিচার, ন্যায় এবং অন্যায়, এই বিশ্বজগতে দুটো পাশাপাশি অবস্থান করে আসছে। জগতের মধ্যে ন্যায়কে প্রতিষ্ঠা করা এবং অন্যায়ের অপনোদন ঘটানো, অন্যায়কে দূরীভূত করা, এই বিশাল একটি দায়িত্ব নিয়ে ইসলাম এই পৃথিবীর মধ্যে এসছে। ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে ন্যায়ের পথে মানুষগুলোকে প্রতিষ্ঠিত করা, অন্যায় থেকে মানুষগুলোকে ফিরিয়ে আনা। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ এবং অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করা, এটা শুধুমাত্র একজন ব্যক্তির দায়িত্ব নয়, বরং পৃথিবীর সকলেরই দায়িত্ব। জগতের মধ্যে যত মানুষ বাস করছে আমরা, আমরা কেউ অন্যায়কে পছন্দ করি না,
অন্যায়কে পছন্দ করে পৃথিবীর মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। যদি চোরকে জিজ্ঞাসা করা হয় যে চুরি কেমন, চোর বলবে এটা ভালো কাজ না। ডাকাতকে যদি জিজ্ঞেস করা হয় ডাকাতি কেমন, সে কোনোদিন এটাকে ভালো বলবে না। যে কারণেই হোক না কেন, চোর চুরি কাজে, ডাকাত ডাকাতের কাজে, মদখোর মদের কাজে, তাসখোর তাস খেলার আড্ডাখানায় বসে, এগুলো যে কোনো কারণেই হোক না কেন, কিন্তু ব্যক্তিগতভাবে যদি কাউকে জিজ্ঞেস করা হয় তাহলে কেউ এগুলোকে পছন্দ করে না। তাহলে পৃথিবীর মধ্যে যে বিষয়গুলো কেউ পছন্দ করে না, সেই বিষয়গুলোর বিরুদ্ধে এই পৃথিবীর মধ্যে একটি দল দাঁড়িয়ে যাওয়া উচিত। সৎ এবং অসৎ দুটো যদি মিলে যায় তাহলে মানুষ পার্থক্য করতে পারবে না কে ভালো এবং কে মন্দ। ভালো এবং মন্দের মাঝখানে বিশাল একটি দেয়াল আছে, ওই দেয়ালটিকে কখনো ভেদ করতে দেওয়া যাবে না। যদি অন্যায় ন্যায়ের ভিতরে প্রবেশ করে, ন্যায় যদি অন্যায়ের ভিতরে প্রবেশ করে, তাহলে সেটা কখনো কোনো ইমানদার ব্যক্তি মেনে নিতে পারে না। সত্যকে প্রতিষ্ঠা করা, অসত্যকে দূরীভূত করা, এর বিশাল এক মিশন নিয়ে পৃথিবীর মধ্যে 124,000 এবং 224,000 সমসংখ্যক নবী এবং রসুলের আগমন ঘটেছে। সমস্ত নবীর মিশন একটাই যে তারা মানুষকে ভালো কাজ করার ব্যাপারে আদেশ দিবেন এবং অন্যায় কাজগুলো থেকে তাদেরকে বিরত রাখবেন। অন্যায় এগুলো এমন যেগুলো মানুষের কাছে অনেক ক্ষেত্রে লোভনীয় হয়, লোভের বস্তু হয়। মানুষের কাছে এই অন্যায়গুলো যখন লোভনীয় হয়ে উঠে তখন মানুষ তার নিজের হিতাহিত জ্ঞান, তার নিজের যে সাধারণ মনুষ্যত্বের জ্ঞান, এটা সে হারিয়ে ফেলে। মনুষ্যত্বের এই জ্ঞানটি তার কাছে বিদ্যমান থাকে না। অপরাধ এমন একটি বিষয় যে বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে মানুষের মধ্যে নেশার মতো কাজ করে। নেশাখোর যেমন নেশা না করলে তার ভালো লাগে না, অপরাধীও ঠিক এমনি করে অপরাধ না করলে তার ভালো লাগে না। এই অপরাধ জগৎ থেকে নিজকে মুক্ত করতে জগতের মধ্যে এ পর্যন্ত সংগ্রাম চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত এই সংগ্রাম থাকবে। সম্মানিত সুধি, বিশ্বজগতে মানুষ যে পাপের গাছগুলোতে জড়িয়ে পড়ে, যেগুলো অন্যায়, যেগুলো অবিচার, যেগুলোতে মানুষের কোনো কল্যাণ নাই, যেগুলোতে মানুষের কোনো শান্তি নাই, এই সব অশান্তি অন্যায় অকল্যাণ বিষয় থেকে পৃথিবীর মানুষগুলোকে মুক্ত করা, এটি সকলের দায়িত্ব। মানুষকে হত্যা করা এটা কি ভালো কাজ? জোরে বলুন, মানুষকে হত্যা করা কি ভালো কাজ? মানুষকে হত্যা করা যেমন ভালো কাজ নয়, মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া এটাও ভালো কাজ নয়, মানুষের চলার পথ বন্ধ করা এটা ভালো কাজ নয়, অন্যায়ভাবে কোনো মানুষের উপরে কোনো রকম মামলা হামলা, কারো উপরে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোনো অপবাদ দিয়ে তাকে বিপদগ্রস্ত করা, এগুলোতে কোনোদিন কোনো মানুষ শান্তি পায় না। আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে বিশ্বের সকল দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব এই অন্যায়গুলোকে আজ মানুষ প্রতিষ্ঠিত করার পিছনে তাদের শ্রম, তাদের মেধা এবং তাদের অর্থগুলো ব্যয় করছে। এই অর্থের পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করা। অন্যায় অপরাধ মুক্ত একটি জাতি তৈরি করার ক্ষেত্রে মানুষের মধ্যে চেতনা সৃষ্টি করা একান্ত প্রয়োজন।
প্রথমে মানুষকে বুঝতে হবে যে কোনটি সৎ এবং কোনটি অসৎ যদি সে অসৎটাকে বুঝতে না পারে তাহলে কোনোদিন সৎ কাজের প্রতি সে আগ্রহী হবে না এইজন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা মদের মতো একটা বিষয় যেটা মানুষের সমাজের মধ্যে সর্বজন গ্রাহ্য বিষয় হয়ে গিয়েছিল মদ ছাড়া কবিদের কবিতা লেখা হতো না কোন কবির কবিতার সম্মান পেতে গেলে কোন কবির কবিতা গ্রহণযোগ্য হতে গেলে অন্ততপক্ষে প্রথম থেকে 10 লাইন মদের প্রশংসা করতে হতো আরব জগতের মধ্যে মানুষের ঘরে ঘরে ছিল বড় বড় মদের মটকা মটকা ভর্তি মদ বোতল ভর্তি মদ আরবের এমন কোন ঘর ছিল না যেখানে পাওয়া যেত না আজকের যেমন আমরা মানুষকে পান সুপারি দিয়ে আপ্যায়ন করি চা বিস্কিট দেই আরব সমাজের মধ্যে তখন এই মদটি ছিল তাদের আপ্যায়নের প্রথম বিষয় যে কোনো মেহমান যদি আসে তাহলে তার মুখে মদ তুলে দিতে হবে আজও খ্রিস্টান সমাজের মধ্যে এখনো আছে যে কোনো শিশু যদি জন্মগ্রহণ করে তাহলে সেই শিশুটি জন্মগ্রহণ করলে আমরা তো তার কানের পাশে আজান দেই আর খ্রিস্টান সমাজের মধ্যে শিশু জন্মগ্রহণ করলে তার মুখে মদ ঢেলে দেয় ওই শিশুটির মুখে মদ ঢেলে দেয় যাতে বড় হওয়ার পরে এই মদে সে অভ্যস্ত হয় সম্মানিত শ্রোতা একটি শিশু জন্মগ্রহণ করছে সেই শিশুটি মদ সম্বন্ধে কি বুঝে অথচ এক ফোঁটা হলো মদ তার মুখে দেওয়া এটাকে ধর্মীয় রেওয়াজ করে নেওয়া হয়েছে ধর্মের আদলে ধর্মের আবরণে এটার বৈধতা সৃষ্টি করা হয়েছে ছোট্ট শিশুর মুখে মদ এটি যে কত বড় অন্যায় কত বড় পাপের কাজ সে বিষয়টি কখনো কেউ ভাবিয়ে দেখে না ওই ছিন্নমূল বাপ হারা মা হারা শিশু যারা পথে ঘাটে যারা ঘুমায় ফুটপাথে যারা ঘুমায় হাসপাতালের বারান্দায় যারা রাত্র যাপন করে টার্মিনালে যাদের জীবন যায় এই শিশুরা এদের বাপ নাই এদের মা নাই আমাদের দেশের কিছু সোনালী মানুষ এই শিশুদেরকে নিয়ে কখনো কখনো নিজের স্বার্থ সিদ্ধি করে না আদৌ কখনো চিন্তা করে না যে এই শিশুটি এই জাতির ভবিষ্যৎ কথা বলুন এই শিশুটি এই জাতির কি ভবিষ্যৎ কুলি থেকে হিটলার পৃথিবীর বিশাল শাসকের পদ দখল করেছেন তিনি অতএব একটি শিশু যে প্রতিবার অধিকারী হবে না একটি শিশু যে আগামী দিনের মানুষগুলোর কর্ণধার হবে না সে কথা তো বলা যায় না অথচ একদল কায়েমি স্বার্থবাদী মানুষ ওই শিশুদেরকে নিজের স্বার্থে ব্যবহার করে তাদের মুখে সকালের এক প্যাট নাস্তা ধরিয়ে দেয় 200 টাকার গরম পরোটা সুন্দর চমৎকার হালুয়া এবং কিছু ভাজি এই শিশুটির পেটে দিয়ে নিজের কাছে আকর্ষণ করে গরীব অনাথ মানুষ যার ঘরে টাকা নাই পয়সা নাই যাকে দেখাশোনার কেউ নাই সেই শিশুদেরকে নিয়ে একদল মানুষ নিজের স্বার্থ সিদ্ধি করে ওই শিশুদের ভবিষ্যৎ নিয়ে তারা কখনো ভাবে না এর আগামী দিনের কি হবে সে বিষয়টি নিয়ে একবারও তারা চিন্তা করে না ফলে ওই শিশুটিকে কাছে টেনে এনে নানা ছলে বলে কলে কৌশলে নিজের আয়ত্তে এনে তখন তার হাতে 2.5 কেজির ইট দেয় কি দেয় 2.5 কেজির ইট দেয় সেই ইট দিয়ে সেই শিশুটিকে বলে তুমি কি জানো আজকের কোন দিবস তখন শিশুটি বলে না তো আমি জানি না তখন বলা হয় আজকের হরতাল দিবস ওই যে 20 লক্ষ টাকার 50 লক্ষ টাকার গাড়িটা রাস্তায় চলছে এই ইট দিয়ে তুমি গাড়িকে ঢিলাও গাড়ির গ্লাস ভাঙবো একটি সোনালী মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য আর একটি নিরপরাধ মানুষ যে তার জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে একটা গাড়ি সে ক্রয় করেছে হয়তো বা এটি তার বিলাসী গাড়ি নয় বরং তার সন্তানদেরকে স্কুলে নিয়ে যায় তার সন্তানদেরকে এই গাড়িটির মাধ্যমে সে মাদ্রাসায় শিক্ষায়
ব্যবহার করে এই শিশুটিকে অথবা এই গাড়িটিকে ওই বাড়ির গাড়ির মালিক যে সে তার নিজের পারিবারিক উপার্জনের কাজেও ব্যবহার করে আছেন অনেক পরিবার জোরে বলেন আছে কিনা কিন্তু ওই সোনালী মানুষটা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ছোট্ট একটি শিশুকে গাড়ি ভাঙার কাজে ব্যবহার করে জিজ্ঞাসা করি এই কথাটি সত্য না মিথ্যা সত্য হ্যাঁ দুচু করে বলেন সত্য না মিথ্যা আগে অসৎ গুলো বলে নেই তারপর সৎ কথা বলবো কথা কি বুঝতে পেরেছেন যেটি আমাদের জীবনের সাথে মিশে আছে জীবন ঘনিষ্ঠ আজ পর্যন্ত সংসদে কেউ প্রতিবাদ করে নাই যে শিশুদের হাতে যদি কেউ ইট দেয় তাহলে সংসদ সদস্য পদ তার বাতিল হয়ে যাবে কথা বলেন না পার্টিতে থাকার তার কোনো যোগ্যতা থাকবে না শিশুদের প্রতি দরদি হয়ে আজ এই ধরনের বড় স্লোগান কেউ দেয় নাই শিশুটি যেমন শেখাবেন তেমন শিখবে এটি হাদিসের কথা আমার নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রতিটি শিশু ইসলামের উপরে জন্ম নেয় ভালো মানসিকতার উপরে প্রতিটি শিশু জন্মগ্রহণ করে এই শিশুটির মন মানসিকতা শুধু নয় পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ এমনকি কাফরের ঘরে যদি কোনো শিশু জন্ম নেয় ইহুদির ঘরেও যদি কোনো শিশু জন্মগ্রহণ করে খ্রিস্টানের ঘরে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে আমার নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটি শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে হিন্দুর ঘরেও শিশু জন্মগ্রহণ করে কার উপরে ইসলামের উপরে ইসলামের মন মানসিকতা নিয়ে সেই শিশুকে আল্লাহ পৃথিবীতে পাঠান ভাইরা আমার আমার নবী বলেন ওই শিশুটি তার পরিচর্যার অভাবে পরিচর্যা অনুযায়ী ফা আবওয়াহু ইউহাব্বিদানি আও ইউমাজ্জিসানি আও ইউনাসসিরানি আমার নবী বলেন যদি এই শিশুটি কোনো ভালো পরিবেশ পায় তাহলে ভালো পরিবেশ পেলে এই শিশু দরবেশ হয়ে যায় কারণ এই শিশু কি হয় দরবেশ হয়ে যায় তাহলে ভালো আর মন্দের কথা চলে আসছে এখানে যদি ভালো জায়গায় এই শিশুটি অবস্থান করে তাহলে পৃথিবীর মধ্যে সেই শিশুটি সেরা মানুষে পরিণত হতে পারে এই জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলের দরবারে বিশাল এতিমখানা শিশুদের লালন কেন্দ্র বানানো হয়েছে শিশুদের লালন কেন্দ্র যারা এরা অপরাধ জগতের সাথে যেন জড়িয়ে না পড়ে কোনোদিন যেন এদের হাতে কেউ আড়াই কেজির ঈদ দিতে না পারে এই শিশুদেরকে কেউ যেন কখনো তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য 50 লাখ টাকার গাড়ি ভাঙ্গার কাজে ব্যবহার করতে না পারে দেখেছেন সৎ সৎ কাজ সৎ কাজটাকে সৃষ্টি করতে কত বড় মেহনত সৎ কাজটাকে ধরে রাখতে গিয়ে সৎ কাজটার উপরে একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে গিয়ে ওই বিশাল এতিমখানা এগুলো আপনার বুরহানির আপনার মুরগার রান উচ্ছিষ্ট যেটি আপনি খেয়ে ফেলে দিবেন সেটা এতিমখানায় নিয়ে দিলেন আসলে এতিমরা আপনার সেই উচ্ছিষ্ট খাবার জন্য সেখানে আসে নাই কথা বলি আমরা ভুল বুঝি আমাদের মগজের মধ্যে এসে গেছে যে এতিমখানা মানে আমি কুলি করে ফেলাবো যেটা এটাই তার খাবার এতিমখানা মানে আমি মুখের থেকে যা বের করে দেবো এটাই তার বাঁচার পাথেয় এতিমখানা মানে আমার জাকাত আমার যা কিছু আছে যত সদকায় গুলো খাবার ফেলাবার জায়গা সেটা আমি আপনাকে বলবো চেঞ্জ করতে হবে চিন্তা কথা বললা আপনার ধারণাটাকে পরিবর্তন করতে হবে এই ধারণায় কোনোদিন এতিমদেরকে বিচার করা যাবে না যদি তাই যায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের উপরে অপমান করা হবে যেহেতু আমার আল্লাহ আমার নবীকে এতিম বলে ঘোষণা করেছেন أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى সন্তুষ্ট হবে না কখনো ভাইরা আমার আড়াই কেজির দিয়ে পথের গাড়ির গ্লাস ভাঙানোর জন্য সোনালী মানুষটা ব্যবহার করছে একটা অবুঝ শিশুকে যে শিশুটির জীবনের মধ্যে অপরাধ কাকে বলে কখনো জানতো না কতক্ষণ যে শিশুটি জানতো না
তার জীবনের অপরাধ কাকে বলে অপরাধ বিষয় সম্পর্কে যে শিশুটির আদৌ কোনো ধারণা ছিল না অপরাধ জগৎ সম্বন্ধে যে শিশুটির কোনো রকম চিন্তা মন মানসিকতা কিছুই ছিল না আমার নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা প্রত্যেকটি শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে সত্যকে মেনে নেওয়ার মানসিকতার উপরে জন্মগ্রহণ করে অন্যায়ের প্রতিবাদী হওয়ার মানসিকতা নিয়ে প্রতিটি শিশু জন্মগ্রহণ করে এইজন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিতরাতাল্লাহ আল্লাতি ফাতারান্নাস আলাইহা লা তাবদীল লিখালকিল্লাহ এই পৃথিবীর মধ্যে ছোট্ট শিশু আপনি আমি সবাই ছোট্ট শিশুর অবস্থা পরিবর্তন করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন ফিতরাতাল্লাহ আল্লাতি ফাতারান্নাস আলাইহা একটি ফিতরাতের উপরে একটি আদর্শের উপরে প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করে আমার আল্লাহ বলেছেন লা তাবদীল লিখালকিল্লাহ আল্লাহর এই আদর্শটাকে তোমরা পরিবর্তন করতে যাইও না সেই শিশুটি গাড়ি ভাঙায় রোড বন্ধ করে ওই শিশুটি টায়ার জ্বালায় বড় ভাইয়ের কাছে যখন ফিরে আসে ফিরে আসার পরে বড় ভাই তাকে থ্যাঙ্কস দেয় রিপোর্ট শুনে এই কয়েকটা গাড়ির গ্লাস ভেঙেছি রিপোর্ট জানতে পারে এতগুলো টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করেছি কত করুন রাস্তা বন্ধ করা জায়েজ আছে সবাই বলেন এখন যত রাজনীতি সব হয় রাস্তায় রাজনীতির মূল বিস্ফোরণ ঘটে কোথায় রাস্তায় কোন দল কোন দলের উপরে যদি গোস্বা করে তাহলে গোস্বা করে যায় রাস্তায় গোস্বা করে এই যে আমাদের জীবনের মধ্যে সংস্কৃতিতে আজ মারাত্মক ধরনের অসৎ কিছু কাজকর্ম ঢুকে পড়েছে এর থেকে জাতিকে মুক্ত করতে হবে কি বলেন ঠিক কিনা এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এছাড়া উপায় নাই ভাইরা আমার ওই উত্তর আমি কি বলবো দিল্লি থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে পাঞ্জাবের পাশে একটি স্কুলে ছাত্র এবং শিক্ষক স্কুল ভর্তি তারা পড়াচ্ছেন একবার অ্যানুয়াল পরীক্ষার বার্ষিক পরীক্ষার ঘোষণা হলো ছাত্ররা সবাই প্রস্তুতি নিচ্ছে বার্ষিক পরীক্ষা নেবে পরীক্ষা দেবে তারা কিন্তু ওই প্রতিষ্ঠানের কিছু উশৃঙ্খল যুবকের মধ্যে 2 থেকে 3 জন তারা এত বেশি উশৃঙ্খল ছিল যে হেডমাস্টারকে গিয়ে বলল স্যার আমরা পরীক্ষা দিব না কিন্তু বিনা পরীক্ষায় পাশ করাইতে হবে পূর্ণ বিষয়গুলোতে আজকে প্রশ্নপত্র কি হচ্ছে ফাঁস হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় বিজি প্রেস থেকে ফাঁস হয় আজ যাদের দায়িত্বে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে তারা আজকে এগুলো ফাঁস করে কথা কি বুঝতে পারছেন সম্মানিত সুধী কোন স্কুল কোন মাদ্রাসা যে কোনোই শিক্ষক হোক না কেন যদি ছাত্রকে পরীক্ষার প্রশ্ন দেখে আগাম বলে দেয় তাহলে তিনি কি সুশিক্ষক তিনি কি ভালো মানুষ তিনি কখনো ভালো মানুষ হতে পারে না আমি যদি এইভাবে একের পর এক বলা শুরু করি তাহলে আপনি দেখবেন আমরা কেউ ভালো কাজ করছি না সব মন্দ কাজ করতেছি সমাজের মধ্যে মন্দ ছাড়া আর কিছু নাই ওই শিশুটি সেই শিশুটি এই সোনালী মানুষটার সাথে সম্পর্ক করতে করতে এক সময় খাতির জমে যায় তখন রাস্তা বন্ধ করার কারণে গাড়ি ভাঙার কারণে তাকে থ্যাঙ্কস দিয়ে বলে যাও পেপসি মেরিন্ডা কোকোকোলা আর কানে কানে কইয়া দেয় লাল পানির বোতল আছে মদ ওটা একটু নিয়ে আস শিশুটি আদৌ তার জীবনে চিন্ত না লাল পানি মদ কারে কয় কথা বুঝতে পারছেন এই যে অসৎ জীবনযাপনের ক্ষেত্রে উৎস তৈরি হচ্ছে ভাইরা আমার ওই শিশুটি আস্তে আস্তে মদের বোতল আনতে আনতে মদখোর হয়ে যায় মদে মাতাল হয়ে যায় ঠিক এমনি করে শিশুটি শুধু মদে মাতাল হয় না বরং সোনালী মানুষটির সাথে তার চরম এবং পরম বন্ধুত্ব সৃষ্টি হওয়ার কারণে বড় ভাই নিজের পকলের পিস্তলটা শিশুটার হাতে দেয় যেটা তোর কোমরে রাখ এবার শিশুটি আস্তে আস্তে এই পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিকর ভয়ঙ্কর একটা জিনিসের সাথে পরিচিত হয় আর সেই জিনিসটার নাম কি পিস্তল নাম কি কন্যা পিস্তল এই পিস্তল নামটা যখন আগে শুনেছে আগে সে জেনেছে এমনটা নাই কখনোই সেইটার সাথে কোনো সম্পর্কই রাখে নাই অথচ সেই শিশুটির হাতে দেওয়া হলো কি পিস্তল
ওই পিস্তলটার গুণাগুণ সম্পর্কে সে জানতে জানতে এমন ভাবে তার জানা হয়ে যায়, আস্তে আস্তে সে তখন ওই পিস্তলকে ব্যবহার করার জন্য প্রস্তুতি নেয়, তখন হয়ে যায় সে পিস্তল বাহিনীর সর্দার। কথা বলুন কি হয়ে যায়? পিস্তল বাহিনীর সর্দার। ক্রমান্বয়ে এই শিশুটি ভয়ঙ্কর হয়ে উঠে, সমাজের মধ্যে সে অন্যায়কারী, সে পাপাচারী হয়ে উঠে, মানুষের জীবন তার কাছে তুচ্ছ হয়ে উঠে। তখন সমাজের মধ্যে প্রতিটি মানুষ তার ভয়ে আতঙ্কে থরথর করে কেঁপে উঠে। ভাইরা আমার, সমাজের মধ্যে এই ধরনের অন্যায় অপরাধগুলো কিছু মানুষ তৈরি করছে তার নিজের স্বার্থের জন্য। পবিত্র কোরআন মজিদে আমার আল্লাহ বলেন, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرس. আমার আল্লাহ বলেন মানুষের মধ্যে কতগুলো বিষয়কে আল্লাহ লোভনীয় করে দিয়েছেন, মানুষ যেগুলো দেখলে পরে লোভী হয়। কি হয়? লোভী হয়। এই লোভগুলো যেমন অর্থ, অর্থের পিছনে মানুষ দৌড়ায়, দৌড়েতে গিয়ে তখন সে হালাল হারাম বিবেচনা করে না, তখন এই অর্থকে নিজের ঘরে আনার জন্য সে পাগল প্রায় হয়ে যায়। অর্থের জন্য তার জীবনকে সে এমন ভাবে উৎসর্গ করে, পাপের পথগুলো সে খোলা করে নেয়। সে ঘুষ থেকে নিয়ে, সুদ থেকে নিয়ে, যত ধরনের অপকর্ম সবটার সাথে সে আস্তে আস্তে পরিচিত হতে থাকে। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ন্যায় এবং অন্যায়, সৎ এবং কি অসৎ, বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি দেখলেন যে সমাজের মধ্যে সবচেয়ে অসৎ যে কাজটা হয়, অন্যায় যে কাজটি হয়, সেটি হলো এই যে কোনো মানুষ যদি ঋণ দেখে মারা যেত, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ দেখে যদি মৃত্যুবরণ করত, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ দেখে মৃত্যুবরণ করলে তখন সেই লোকটির মৃত্যুর আগে ঋণদাতার কাছে অনুমতি নিতে হতো, ঋণদাতা অনুমতি দিত না তার লাশ দাফন করতে, বরং বিশাল বড় একটা লাঠি নিয়ে আসত, ওই লাঠি দিয়ে সে লাশটাকে ইচ্ছা মতো পিটাত। ভাইরা আমার, সমাজের মধ্যে কত বড় জঘন্যতম কাজ। একজন মানুষ, যেই মানুষটি ঋণ পরিশোধ করে যেতে পারে নাই, তার পরিবারের সামনে, তার ছেলে মেয়ের সামনে তার লাশটাকে যদি পিটানো হয়, তাহলে এটা কি সমাজের কোনো ভালো মানুষ এটা মেনে নিতে পারে? আপনারা সবাই বলেন না পারে নাকি? কোনোদিন পারে না। আমার নবী এসে দেখলেন যে এটা মারাত্মক অপরাধ, একটি লাশ তার নিজের পক্ষ থেকে সে ঋণ পরিশোধ করে যেতে পারে নাই। সাথে সাথে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম পবিত্র কোরআন তাদের সামনে নিয়ে হাজির হলেন, তিনি বললেন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসারা, যদি কেউ তোমার টাকা সময় মতো পরিশোধ করতে না পারে, খবরদার তুমি তার উপরে রাগ করো না, বরং সময় বাড়ায় দাও। সময় কি? বাড়িয়ে দাও। কোন অপারগ ব্যক্তির উপরে তুমি জুলুম এবং অত্যাচার করো না। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম বলে দিলেন, যদি কোনো সমাজের মধ্যে এমন কোনো মানুষ ঋণ পরিশোধ করে যেতে পারে নাই, তার কোনো অর্থ সম্পদ বলতে কিছু ছিল না, নবীজি বলছেন তার লাশের গায়ে হাত দিও না। আমার নবী বলেন আমি নিজেই তোমাদের ঋণ পরিশোধ করব, কিন্তু লাশের গায়ে হাত দিও না। ভাইরা আমার, সমাজের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম একটা দল তিনি তৈরি করলেন। পবিত্র কোরআন বলছে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এক দল মানুষ সব সময় ভালো কাজের দিকে আহ্বান করবে। কার দিকে? সবাই বলেন কার দিকে? ভালো কাজ, ভালো কাজের দিকে আহ্বানকারী একটা দল সব সময় থাকবে, এবং এটাই হলো প্রশাসনিক অবকাঠামোর একটা মূল বিষয়। আমাদের দেশের সরকার, আমাদের দেশের যারা রাষ্ট্রপ্রধানে চলে বর্তমান অবস্থান করছেন, এই দেশের শুধু নয় বরং পৃথিবীর যে কোনো দেশ শাসন করতে গেলে সেখানে একটি দল থাকবে যারা মানুষকে সবসময় ভালো কাজের দিকে আহ্বান জানাবে।
এই জন্য সৌদি আরবের মধ্যে একদল মানুষ আছে যারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্বে নিয়োজিত এরা একদল সিআইডি বলেন এরা একদল কি সিআইডি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য সরকারের পক্ষ থেকে একদল মানুষ সবসময় নিয়োজিত থাকবে সৌদি আরবের ওই মানুষগুলো সৌদি সরকার যাদেরকে এই দলের নিয়োগ দিয়েছেন তাদের কাজ কি তারা আপনার অনুমতি সাপেক্ষে ঘরে ঢুকে বসবে কোথায় ঢুকবে ঘরের ভিতরে ঢোকার পরে আপনাকে বলবে যে আপনার টেলিভিশনটা অন করেন কত কল টেলিভিশন অন করার সাথে সাথে বলবে যে আপনার ভিসিডি প্লেয়ার আপনি যেটা দিয়ে এই টেলিভিশনের মধ্যে ছবি দেখেন এটা চালু করেন তার হাত দিয়ে চালু করাবে তারপর বলে সিডি যা আছে সবগুলো দেখান একটার পরে তার মধ্যে কোনো ব্যহায়াপনা কোনো ছবি আছে কি না কোন অন্যায় অপরাধের কোনো ছবি সেখানে আছে কি না কোন ব্লু ফিল্ম আছে কি না একদল মানুষ ওয়ালতাকুম মুমিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ন্যায়ের পথে সতের পথে একদল মানুষ সবসময় দাঁড়ানো থাকবে তাদের দায়িত্ব হলো যে তারা মানুষদেরকে সদুপদেশ দিবে এবং অন্যায় থেকে তাদেরকে কি বিরত রাখবে সম্মানিত সুধী ঘরের ভিতর থেকে বাহির পর্যন্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের দায়িত্ব শুধুমাত্র বাহিরের পাহারাদারি নয় বরং ঘরের ভিতরে কি হচ্ছে সেই বিষয়টি সম্পর্কেও সরকারকে পাহারা দিতে হবে কথা বলেন কি দিতে হবে পাহারা দিতে হবে কারা সেই ঘরে বাস করছে সেই ঘরের যে সকল যন্ত্র ব্যবহার হচ্ছে সেই ঘরের ভিতরে যেগুলো তারা ব্যবহার করছে সেটা শরিয়া সমর্থন করে কি না এটা দ্বারা মানুষের কোনো ক্ষতি হয় কি না এর দ্বারা মানুষের কোন রকম অন্যায় মানুষের প্রতি করা হয় কি না সৌদি আরবের মধ্যে যেমন বাহিরে তেমন কি ভিতরে আমি বদরে গেলাম বদরে যাওয়ার পরে দেখলাম মাগরিবের সময় আমরা নামাজে যাচ্ছি মাগরিবের নামাজ পড়ার পরে দেখলাম বেশ কয়েকজন মানুষকে পুলিশ সাদা পোশাকের মোতাওয়া সাদা পোশাকের পুলিশ এদেরকে ধরে খাঁচার মধ্যে গাড়ির ভিতরে ঢুকাই পড়ছে ওদের গাড়িগুলো মুরগির খাঁচার মতো ভিতরে ঢুকাই রাখছে আমি জিজ্ঞেস করলাম যেহেতু আমি প্রবাসী আমার নিজের পাসপোর্ট ছিল হাতে আরবি জানি আমি জিজ্ঞেস করলাম রে সৌদিয়ান পুলিশ এরা কারা এই যে তোমার খাঁচার ভিতরে বলে উঠলো যে এরা বেনামাজি নামাজ পড়ে না বেনামাজি নামাজ পড়ে না তাহলে বেনামাজিদেরকে ধরার জন্য একদল লোক আছে বেনামাজি যে লোকটা নামাজ পড়ে না আজান হচ্ছে শোনার পরও মসজিদে আসে না মসজিদে না আসা এটা তার জন্য অপরাধ সরকারের পক্ষ থেকে আইন করে দেওয়া হয়েছে বেনামাজি ধরো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তোমাদের মধ্য থেকে একটা দল সব সময় থাকতে হবে যেই দলটা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে ন্যায়ের পথে ডাকবে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম পুলিশ ভাইরা কত দেখি এই গাড়ির ভিতরে যারা এদেরকে তোমরা বন্দী করলে তাদের অপরাধ হলো এরা নামাজ পড়ে না এরা মসজিদের জমাতের সাথে নামাজে শরীক হয় নাই আজ পর্যন্ত আমরা যারা এই ওয়াজ বসে শুনতেছি আমরা কেউ জানি না যে বেনামাজির শাস্তি আমরা শুনেছি আসি হোক বা সেই কিয়ামতের ময়দানে জাহান্নামে আল্লাহ ফেলে দিবেন কিন্তু দুনিয়ায় তার শাস্তি কি এই বিষয়টা আমরা জানি না কত কল্লা দুনিয়ায় যদি তার শাস্তিটা জানা যেত ভাইরা আমার আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যেত বিষয়টি আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা এদের বেনামাজিদের কি শাস্তি দিবে ওরা বললো আমরা 3 দিন তাদেরকে জেলখানায় রাখবো কয়দিন আমি বললাম 3 দিন 3 দিন জেলখানায় রাখলে পরে তারপর ছেড়ে দিবে আমাদের দেশে চোর যদি জেলখানায় যায় তা ডাকাত হয়ে বাইর হয় কাজে বেনামাজি তুমি জেলখানায় দিলে এ তো আরো বড় বেনামাজি হয়ে বের হবে ওরা বলছে না জেলখানার মধ্যে ঢুকাইয়া 3 দিনে 1,500 রাকাত নামাজ পড়াবো কয় রাকাত নামাজ 1,500 রাকাত নামাজ সৌদি সরকারের পক্ষ থেকে এমন জায়নামাজ ফিট করা আছে যে রুকু দিতে গেলে হাঁটু যখন পড়বে তখনই 1 রাকাত কাউন্ট হবে কথা বুঝতে পারছেন সেজদা করতে গিয়ে যখন হাঁটু মাটিতে রাখবে তখন রাকাত হিসাব হবে কয়টা একটা এইভাবে প্রতিদিন 500 রাকাত করে উঠা বসা
মানে ডাউন এবং আপ ডাউন আপ ডাউন আপ ডাউন উপর নিচ হতে হতে 500 রাকাত নামাজ যদি দিনে পড়ে 1500 রাকাত নামাজ তিন দিনে তিন দিনের পরে আমরা সাইরা দেই এরপরে যখনই নামাজের ওয়াক্ত হয় তখন পুলিশ দেখলেই উযু সারাই আল্লাহু আকবার কথা বলুন উযু সারাই কি আল্লাহু আকবার নালে তো 1500 ওই যে আপ ডাউন করতে করতে যান শেষ বাতের বেতার একটাও থাকবে না শ্রীপুরের হরিপুরের বড়ি খাওয়া লাগবে না লাল নীল কোনো আর বড়ি খাওয়া দরকার নাই এমনি 500 রাকাত নামাজ যদি উঠা বসা করায় তাহলে তার জন্য কত বড় কিছু হয়ে যাবে ভাইরা আমার জগতের মধ্যে যত নবী এবং রসূল এসেছেন প্রত্যেক নবী এবং রসূল তারা ভালো কাজের দায়িত্ব নিয়ে আগমন করেছেন অন্যায়ের বিরুদ্ধে তারা পৃথিবীর মানুষগুলোকে সজাগ করে তুলেছেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন মদের সম্পর্কে বলেছেন যে জাতি মদের সাথে জীবনের প্রতি মুহূর্তে জড়িত ছিল আরব জগতের মানুষেরা যাদের মাঝে মদ ছিল আপ্যায়নের প্রধান বিষয় মদ ছাড়া তাদের আপ্যায়ন হয় না সেই মদের মটকাগুলো ভাঙবে কেউ পৃথিবীতে এসে মদের বোতলগুলো কেউ কোনোদিন ভাঙতে পারবে জীবনে কোনোদিন কেউ ভাবতে পারে নাই সমাজ দেহের মধ্যে মদ ঢুকে পড়েছিল কঠিনভাবে এই মত মত থেকে জাতিকে মুক্ত করা বড় কঠিন বিষয় ছিল ভাইরা আমার পবিত্র কোরআন মজিদে মত হারাম হয়েছে চারবার কোরআনের আয়াত নাজিল করতে হয়েছে কয়বার আপনি কি বলতে পারেন আপনি কি বলতে চান যে আল্লাহ অপারক নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ ইচ্ছে করলে একবার দাস্ত তিনবার বমি দিয়ে ওকে সোজা করে মদের থেকে দূর করতে পারতেন কিন্তু ইসলাম হচ্ছে একটি কৌশলী ধর্ম সুবহানাল্লাহ ইসলাম অস্ত্রের পক্ষে নয় অস্ত্র ধারণ করার পক্ষে ইসলাম নয় অস্ত্র হচ্ছে যখন জীবনের উপরে হামলা করে কেউ বসবে ঠেকানোর জন্য অস্ত্র ব্যবহার করা যাবে কিন্তু ইসলামের সবচেয়ে বড় অস্ত্র হলো আদর্শ সুবহানাল্লাহ উত্তম আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের নবীর জীবনে রয়েছে তোমাদের উত্তম আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম তিনি তাদেরকে বোঝানো শুরু করলেন দেখো মদ পান করা যাবে না মদের কাছে যাওয়া যাবে না ওরা চিৎকার দিয়ে উঠল কেন মদ আমাদের প্রতি মুহূর্তের পানীয় প্রতিটি মুহূর্তে আমরা মদ পান করি নবী মদের মধ্যে কি অসুবিধা আমার আল্লাহ মদের সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত নাজিল করতে গিয়ে তিনি বললেন وَيَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ আমার আল্লাহ বলেন হে নবী আপনাকে কেউ মদ সম্বন্ধে যদি জিজ্ঞাসা করে এই মদটা কি জিনিস মদের বিরুদ্ধে ইসলাম কেন গেল কন্না সুবহানাল্লাহ ইসলাম মদের বিরুদ্ধে বলুন ইসলাম কার বিরুদ্ধে মদ পান করাই দেখি ভালো কাজ আবার বলেন মদ পান করা ভালো কাজ গাঁজা খাওয়া ভালো কাজ ঠিক কোকেন বলেন কোরেস বলেন ভাইরা আমার যেটার দ্বারা মানুষের ক্ষতি হয় মানুষের অকল্যাণ হয় ইসলাম কখনো সেটাকে সমর্থন করে না পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন মদ যাদের রক্তে মিশে গেছিল মদ যাদের দেহের ভিতরে প্রবেশ করেছিল জীবনে কোনোদিন যেই মানুষগুলো ভাবে নাই মদ থেকে মানুষ মুক্ত হতে পারবে মদের থেকে মানুষগুলোকে আলাদা করা যাবে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর হে নবী কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্বন্ধে মদ কি জিনিস আপনি বলে দেন মদ এমন একটা বিষয় যার দ্বারা মানুষের মগজ নষ্ট হয় মানুষের মেধা নষ্ট হয় মদ এমন একটা জিনিস যার দ্বারা মানুষের ব্যালেন্স নষ্ট হয়ে যায় মদের কারণে দৃষ্টি শক্তির উপরে আঘাত পড়ে মা আর নিজের স্ত্রীর মধ্যে কোনো পার্থক্য জ্ঞান করা যায় না মদখোর মানুষ সমাজের একটা মাতাল মানুষ মাদকাসক্ত মানুষটা সমাজের সবচেয়ে বড় বোঝা কতক্ষণ না যার ঘরে সন্তান মদ পান করে মদে আসক্ত মাদক আসক্ত ছেলে যার ঘরের মধ্যে আছে সেই বাবা জানে সেই পরিবারটি জানে যে মদ কত বড় খারাপ জিনিস কতক্ষণ না ফিনসিডিল থেকে নিয়ে মদের যতগুলো প্রকার আছে যদি কারো পরিবারের কোনো সন্তান
মদে আসক্ত হয় মাদক আসক্ত হয় তাহলে ওই পরিবারটা সর্বনাশ হয়ে যায় ওই মাদক আসক্ত ছেলেটি মায়ের শাড়ি ধরে প্রতিদিন বুকের শাড়ি ধরে মাকে মাটিতে ফেলে দেয় রে মা ফেনসিডিলের পয়সা দেয় মদের পয়সা দেয় বাবার টাকা চুরি করে বাবার সম্পদ চুরি করে বাবা বাপের ঘড়ি চুরি করে বাপের সাইকেল চুরি করে কতক্ষণ না বাপের সম্পদগুলো সে নষ্ট করে ফেনসিডিল কিনে বাপের সম্পদ এমনকি লাইব্রেরির বই পর্যন্ত চুরি করে কতক্ষণ না মাদকাসক্ত ব্যক্তি মদের সাথে যার পরিচয় মদ যার জীবন মদ ছাড়া যে কিছু বুঝে না আপনি দেখবেন তার মধ্যে বনের অলংকার বন বেড়াতে এসেছে দুলা ভাইয়ের বাইরে থেকে বনের চুরি নিয়ে চুরি করে সে বিক্রি করে মদ খায় খায় কিনা বলেন এবার মাইকটা সুবিধা হইল না ভাই তুমি তো মাইক অ্যাডজাস্ট করতে পারতেছো না মাইকটা অ্যাডজাস্ট হচ্ছে না আমি যতক্ষণ কথা বলতেছি কখনো চিল্লাইয়া কখনো আসতে মাইকটা আদৌ অ্যাডজাস্ট হচ্ছে না আমি তো চেহারা দেখলেই বুঝতে পারি যে কে বুঝে আর কে বুঝে না সম্মানিত সুদী পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির খামর শব্দের অর্থ হচ্ছে খমর খামির থেকে এসেছে আটাকে যদি আপনি গরম পানি দেন তাহলে ওই আটাটার অস্তিত্ব নষ্ট হয়ে যায় তখন আস্তে আস্তে সেই আটা এটা গোল করে এক একটা গুলি বানানো যায় কিনা কথা বলেন এক একটা রুটি তৈরি করার জন্য কিন্তু সেই রুটি তৈরি করতে যাইয়া সেই আটাটা কি স্বাভাবিক থাকে ওটার উপরে কত অত্যাচার করতে হয় ওটাকে উপরে রাখতে হয় নিচে রাখতে হয় আঙ্গুল দিয়ে ঠেলা দিতে হয় ধাক্কা দিতে হয় গুতা মারতে হয় কতক্ষণ আটার অস্তিত্বকে ধ্বংস করা হয় খামার শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব ধ্বংস করা খামর মানে মদ মদ যদি কেউ পান করে তখন মানুষের মগজের অস্তিত্ব ধ্বংস হয়ে যায় তার মগজের সূক্ষ্ম স্নায়ুগুলোর উপরে আবরণ সৃষ্টি হয়ে যায় সূক্ষ্ম স্নায়ুগুলোর উপরে আবরণ সৃষ্টি হওয়ার কারণে তার চোখের ব্যালেন্স নষ্ট হয়ে যায় অথচ আমার আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে প্রতিটি মানুষকে আমি সৃষ্টি করেছি একটি চমৎকার একটা ব্যালেন্সের উপরে সৃষ্টি করেছে আল্লাযি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আমি মানুষকে সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে এমনি এমনি তাকে ছেড়ে দেই নাই বরং আমি তাকে লাবণ্যময় করেছি সুবহানাল্লাহ তোমার এই এই মাইকটা কাজ করতেছে না বাইরে আমার আল্লাযি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي سورة ما شاء ركبك الله পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে কোন মানুষকে আমি সৃষ্টি করে শুধু শুধু এমনি এমনি ছেড়ে দেই নাই তার গা গুলোর মধ্যে মাদার কাটার মতো আমি কাটা তৈরি করে দেই নাই গাটাকে আমি অসমান করি নাই ফাসাওয়াকাকে আমি লাবণ্যময় করেছি সুন্দর করে সাজাই দিয়েছি শুধু সাজাই নাই ফাদালাক বরং এটার মধ্যে ব্যালেন্স তৈরি করেছি কি করেছি ব্যালেন্স চোখের মধ্যে দুইটা চোখ একটু আমার সাথে কতক্ষণ মাইক কি হয় হোক আমার সাথে কতক্ষণ চোখ কয়টা বলেন চোখ কয়টা এখন এই চোখটা দিয়ে যদি এই পাশে দেখে আর এইটা এই পাশে আর আপনি যদি গাড়ি চালান শুরু করেন তাহলে এই চোখ তো দেখবে যে রাস্তা এই পাশে কতক্ষণ না ওই দিকে যদি গাড়ি চালাইতে যান তাহলে আপনি দেখবেন খালে পড়বেন যেহেতু এই চোখ বলতেছে রাস্তা এই পাশে দুই চোখ একটা আরেক দিকে দেখতেছে আল্লাহ বলছেন আমি ব্যালেন্স করে তৈরি করেছি তোমার দুইটা চোখকে যাতে করে সোজা যে জিনিসটা তুমি যেন এক নজরে সোজা জিনিসটা দেখতে পাও সুবহানাল্লাহ আল্লাযি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আমি তোমার একটি চমৎকার ব্যালেন্স করে তৈরি করেছি তোমার মাথার মগজটাকে এমন ভাবে তৈরি করেছি রে বান্দা তুমি জানো না আদমকে যখন আমি সৃষ্টি করেছি আদমের দেহ মাথাটা তৈরি হয়েছে বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়া সিনাটা তৈরি হয়েছে কাবা ঘরের মাটি দিয়া ডাইন হাত কান তৈরি হয়েছে হেরা পর্বতের পাথরের মাটি দিয়া বাম হাত কান তৈরি হয়েছে তুর পাহাড়ের পাথরের মাটি দিয়া আর দুই পা এই দুই পা তৈরি হয়েছে ভাইরা আমার জাবালে যদি নূহ নবীর নৌকা যেখানে থেমে গেছিল যেই পাহাড়ের উপরে সেই পাহাড়ের পাথরের মাটি দিয়া এই আদমকে তৈরি করার পরে আমার আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈক
إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين الله বলেন বাবা আদম আদমকে সৃষ্টি করার পরে মাথার মগজ আমি মগজ তৈরি করে দিলাম মগজের মধ্যে রূহ দিয়েছি রূহটাকে ব্যালেন্স করছি আমি কারণ এই মাথাটা যে মগজটা নিয়ে আমি হাঁটতেছি এই মগজটা যদি ঠিক না থাকে তাহলে মানুষ কাইদ হয়ে যাবে কতক্ষণ না কাইদ হয়ে ওই ঘুড়ি যেমন ঘুড়ি বুঝেন আকাশে যে উড়ে কি বলে গুড্ডি বলে না ঘুড়ি বলে ঘুড়ি বলে গুড্ডি বলে এই গুড্ডি আপনি দেখবেন এরকম পাইল হয় অনেক সময় যদি ব্যালেন্স না থাকে তাহলে সোজা টানতে গেলে গুড্ডি কি হয় পাইল মানে একদিকে কাইদ হয় ডান দিকে অথবা বাম দিকে কি হয় কাইদ হয় যদি মাথার মগজটাকে আল্লাহ ব্যালেন্স করে তৈরি করে না দিতেন তাহলে এই কাইদ হইতে হইতে সিধ হয়ে পড়ে যাইতাম আল্লাহ বলছেন আমি তোমার মাথার মগজটাকে এত চমৎকার ব্যালেন্স করে তৈরি করে দিয়েছি الذي خلقك فسواك فعدلك খবরদার তোমার এই মগজটাকে তুমি কখনো ইমব্যালেন্স করো না মগজটা ব্যালেন্স হারায় এমন কোন কাজ তুমি করো না আমার আল্লাহ বলেন যেই কাজের দ্বারা আমার সৃষ্টির উপরে আঘাত আসবে যেই কাজের দ্বারা আমার প্রিয় বান্দার কষ্ট হবে আমি সেটাকে কখনো বৈধ ঘোষণা করব না কাজেই মদের মতো হারাম জিনিসটা এটা যখন কেউ পান করে তখন তার মাথার মগজের ব্যালেন্স নষ্ট হয়ে যায় তখন সে দুলে কখনো এখানে পড়ে কখনো এদিকে পড়তে চায় কখনো পিছনে পড়তে চায় তার মানে সে এখন হাঁটতেছে তার ব্যালেন্স ঠিক নাই আমি কি মিথ্যা বলেছি এই জন্যই পবিত্র কোরআন মজিদে আমার আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর আমি তর্জমা করি আগে আপনাদের বুঝে আসবে আমার আলোচনা আরো ভালো করে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন তোমাদের মধ্য থেকে একটি দল হওয়া উচিত যে দল মানুষগুলোকে কল্যাণের পথে ডাকবে সৎ পথের আদেশ দিবে এবং অন্যায় থেকে তাদেরকে বিরত রাখবে এরাই প্রকৃত অর্থে সফল কাম তোমরা কখনো তাদের মতো হইও না যারা পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং নিজেদের মধ্যে সত্য আসার পরেও তারা একে অপরের মতবিরোধী হয়েছে আর এদের জন্য রয়েছে বড় শাস্তি সেদিন কিয়ামতের ময়দানে মানুষের চেহারাগুলো উজ্জ্বল হবে আবার কতগুলো চেহারা হবে কালো এবং মলিন যাদের চেহারা মলিন হয়ে যাবে তাদেরকে বলা হবে ঈমান আসার পরে তোমরা কুফরি করেছো কাজী তোমরা যে কুফরি করেছো তার শাস্তি তোমরা বরণ করো আর যে সকল ব্যক্তির চেহারাগুলো উজ্জ্বল হবে ফাফি রাহমাতিল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ভিতরে তারা থাকবে হুম ফিহা খালিদুন এবং সেই রহমতের মধ্যেই তারা অনাদিকাল পর্যন্ত অবস্থান করবে এ হলো আজকের যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি তার মূল অর্থ এর আলোকে আমি আপনাদের কাছে বলতে চাই এমন কোন কাজ যে কাজ অন্যায় শিখায় কতক্ষণ না অন্যায়ের কাজ করার জন্য ইসলাম কখনো পারমিশন দেয় না যে কারণে ইসলামের একদল দাইল আল খায়ের আল্লাহর পথে কল্যাণের পথে নেক আমলের পথে আহ্বানকারী একটা দল যারা থাকবে সর্বোৎকৃষ্ট এবং সর্বতোভাবে সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল এদের শক্তি থাকবে সবার উপরে এরা যে কোনো ঘরের মধ্যে অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবে কতক্ষণ না এরা সিনেমার হলগুলোতে ঢুকে বলবে তোমরা সিনেমা যে চালাইতেছো দেখি কোন ছবি চলতেছে কতক্ষণ না আজ আমাদের দেশে সেন্সরশিপ বোর্ড আছে আমি বোধহয় বুঝাইতে পারতেছি আপনাদের আমাদের দেশে কি আছে সেন্সরশিপ বোর্ড এই বোর্ডের মধ্যে আলেমরাও আছেন আমি দুঃখ করে বলি ওই সেন্সর বোর্ডের মধ্যে যেখানে কোনো অশালীন কোনো ছবি যদি হয় কোনো ছবি এটি প্রচার হবে কোনো ছবি অভিনয়ে এটা প্রচার হচ্ছে এই ছবিটি একজন আলেমকে দেখানো হয় আপনারা জানবেন আপনাদের জানা থাকা দরকার সরকারের পক্ষ থেকে একজন আলেম সেখানে নিয়োজিত আছেন এবং সেই আলেমকে দায়িত্ব দেওয়া আছে যে যে ছবিটা অশালীন হবে সেই ছবিটাকে আপনি সেন্সর করবেন যে এটা চলবে না কিন্তু আজ পর্যন্ত আমরা তার কণ্ঠে শুনি নাই যে তিনি কোনোটাকে সেন্সর করেছেন কথা বললাম
কোনটাকে তিনি বাধা সৃষ্টি করে দিয়েছেন তাহলে যাকে আমি পাহারাদার বানালাম ছুটকির পাহারাদার বানালাম সেই যদি বিড়াল হয়ে যায় কথা কোন না তাহলে আর ছুটকি কোনোদিন পাওয়া যাবে না এইজন্য আমার আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র সত্যের পথে একদল মানুষ সব সময় থাকবে এবং সেই সত্যের পথে ওই মানুষগুলোকে তৈরি করার জন্যই এই চান্দগ্রাম এমইউ ফাজিল মাদ্রাসার এই সকল ছাত্ররা কন্যা সুবহানাল্লাহ এদেরকে তৈরি করার জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির খানকা তার দরবার পীর মাশায়ে গলি আউলিয়া সমাজের থেকে ক্রাইম দূর করার জন্য এসেছেন তারা সমাজ থেকে শিরক দূর করতে এসেছেন সমাজের মানুষগুলোকে পূজা থেকে দূর করার জন্য এসেছেন তারা তাদের ভাষা পরিভাষা শুদ্ধ করার ব্যবস্থা করেছেন ন্যায় এবং অন্যায়গুলো তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন কোনটা বলা যাবে এবং কোনটা বলা যাবে না ভাইরা আমার আমাদেরকে বলা হয়েছে জল বলা যাবে না বলতে হবে কি পানি কন্যা কি পানি পানি পান করব জল পান করব ভাষাগত দিক থেকে আমি একজন মুসলমান আমার ভাষাতেও ইসলাম আছে কন্যা সুবহানাল্লাহ আমার কথার মধ্যেও ইসলাম আছে আমার চিন্তার মধ্যেও ইসলাম আছে আমার পরিবার আমার জীবন আমার ব্যবসা আমার বাণিজ্য আমার পারিপার্শ্বিকতা আমার আত্মীয়তা আমার উঠা বসা চলা ফেরা সবটা ইসলামের মধ্যে আছে কিনা এর উপর সার্চিং করতে হবে এটাকে তদন্ত করে দেখতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিসসিলমি কাফা আমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছি কি না আমি তসবিহ নিয়ে আছি মসজিদে আমি মসজিদে বড় একজন মুসল্লি আমাকে সভাপতি বানানো হয়েছে আমাকে সেক্রেটারি বানানো হয়েছে আমার কপালের মধ্যে সেজদার চিহ্ন প্রতিটি মুহূর্তে আমার হাতে তসবিহ অথচ আমার মেয়েটা বটানিক্যাল গার্ডেনে ঘুরতেছে কতক্ষণ না আমার মেয়েটা আমার আয়ত্তে নাই আমার স্ত্রী আমার আয়ত্তে নাই আমার স্ত্রী আমার ঘরের বাইরে আমার স্ত্রী পর্দা করে না আমার স্ত্রী হালাল খাবারের ক্ষেত্রে তার নানা ধরনের কথাবার্তা কথা বুঝে গেছে আমার স্ত্রী আমাকে বলছে কত টাকা কত বানাইলো কত কিছু হয়ে গেল বনানি গুলশান হয়ে গেল আর তুমি কিছুই করতে পারলে না কথা বুঝতে পারছেন ভাইরা আমার আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই সৎ কাজের উপদেশ এবং অসৎ কাজের কি নিষেধ সেই নিষেধের বিশাল প্রোগ্রাম নিয়ে পৃথিবীতে নবী এবং রসুল এসেছেন এবং এই সত্য কথাটিকে মানুষের কাছে প্রকাশ করতে গিয়ে সেই নবী এবং রসুলদেরকে বিরাট বাধার সম্মুখীন হতে হয়েছে ভাইরা আমার আমি যে কথাটি শুরু করেছিলাম সেই কথাগুলোর একটি অঙ্গ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই মদ এটা হারাম বলেন মদ কি কিন্তু মদের হারামটা এটা বুঝাবার জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে কয়বার চারবার কর্ণ কয়বার তার মানে মদ থেকে জাতিকে রক্ষা করতেই হবে যেভাবে হোক বুঝাইয়া হোক আইন করে হোক তাদের উপর প্রেসার ক্রিয়েট করে হোক বাই হোক অ্যান্ড পোক কথা বুঝে গেছে শক্তি দিয়ে হোক ধমক দিয়ে হোক এর থেকে জাতিকে মুক্ত করতেই হবে আসুন কি সুন্দর প্রসেস অন্যায় থেকে মানুষকে বিরত করার বিরত রাখার প্রসেস কি চমৎকার আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের কাছে মানুষেরা বলা শুরু করলো হে মোহাম্মদ আমাদের নিজেদের ঘরে আমাদের বাড়িতে প্রতিটি মুহূর্ত মদ মদ ছাড়া তো আমরা জীবন যাপন করতে পারবো না মদ ছাড়া মদের বাইরে আমাদের জীবন নেওয়া বড় কঠিন আমার নবীকে ওরা প্রশ্ন করলো মোহাম্মদ বলুন তো মদ কি জিনিস আমার নবী বলেন মদ হলো তোমাদের মাথার মগজ নষ্ট করে দেয় কল সুবহানাল্লাহ ফিহিমা ইসমু কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস আমার আল্লাহ বলেন মদের মধ্যে তোমাদের বড় বড় গুনাহ আছে মদ পান করো না তবে মদের মধ্যে তোমাদের উপকারও আছে কর্ণা সুবহানাল্লাহ মদের মধ্যে কি আছে উপকারও আছে মদের মধ্যে উপকারের কথা ঘোষণা করে পবিত্র কোরআন বিশাল এক সত্য জিনিসকে মানুষের কাছে উপস্থিত করেছে পৃথিবীর কোন সমালোচক আজ পর্যন্ত কোরআনের সমালোচনা করতে পারে না এ কারণে যে পবিত্র কোরআন পৃথিবীর মধ্যে মহা সত্য কথা বলে ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা জোরে কল সুবহানাল্লাহ আল্লাহর চেয়ে বড় সত্য কথা কে বলতে পারে আমার আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন
মদের মধ্যে গুনাহ অনেক বড় তবে এটা মানুষের উপকার আছে মদের মধ্যে মানুষের উপকার তার মানে যারা কি মদ খায় তারা কি ভালো করে যারা কি মদ পান করে তারা কি ঠিক করতেছে যারা কি মদ পান করে তাদের কি বৈধতা আসলো না আমার আল্লাহ বলেন হে নবী মদের উপকারের কথা আমি বললাম তারপর আপনি শুনেন ওয়াইসবহুমা আকবারু মিন নাফিহিমা মদের মধ্যে উপকার থাকলেও সেই মদের মধ্যে ক্ষতির ভাগটা অনেক বেশি আমি কি করে আপনাদেরকে বুঝাবো একটু উদাহরণ আপনাদের কাছে দিতে চাই সম্মানিত শুধু ডাক্তার যদি আপনাকে ঔষধ দেয় মাসেলে দেওয়ার জন্য ঔষধ যদি দেয় আপনার গোস্তে পুশ করার জন্য কতক্ষণ না কিসের মধ্যে গোস্তের মধ্যে যদি ইনজেকশন দিতে কয় তাহলে সেই ঔষধটা যদি কেউ মুখে খায় তাহলে এটা কি ঠিক হবে যে ঔষধটা মুখে খাওয়ার এটা যদি কেউ মাসেলে পুশ করে তাহলে হবে ভাইরা আমার যেটা যেখানে দেওয়ার সেটা সেখানে দিতে হবে মত মানুষের উপকার আসে উপকার করে কোরআন বলছে ওয়া মানাফিউ লিন্নাস এটা মানুষের উপকার করে কিন্তু মানুষের উপকারের অর্থ এই নয় যে মানুষ মদের বোতল পান করবে বরং মদের উপকার হলো এই মদ হচ্ছে অ্যালকোহল মদ কি অ্যালকোহল অ্যালকোহলের উপকারিতা হলো এই যদি কোনো মানুষের কোনো বড় অপারেশন প্রয়োজন হয় যেমন কিডনি অপারেশন যেমন হার্টের অপারেশন যেমন লিভারের ট্রান্সপ্লান্টের যদি এমন কোনো বিষয় হয় বাইরে আবার যে কারণে গোটা মানুষের বুকটা চিরে আলাদা করতে হচ্ছে 8 থেকে 10 ঘন্টা অথবা 12 ঘন্টা অথবা 18 ঘন্টা দীর্ঘতম অপারেশন চলবে এই অপারেশন চলাকালীন সময় সেই লোকটাকে অজ্ঞান করে রাখতে হবে তার জন্য এনেস্থেশিয়া ব্যবহার করা হয় এই যে এনেস্থেশিয়া ব্যবহার করা হয় ওই এনেস্থেশিয়ার মধ্যে মূলত অ্যালকোহল আছে এর মধ্যেই মদ আছে এই মদের অ্যালকোহলটা তার নাকের মধ্যে যদি যায় তাহলে তার মাথার মধ্যে যে স্নায়ুতন্ত্রগুলো আছে এটা ডোপামিন নামে একটা আবরণ তৈরি হয়ে যায় তখন সে 20 ঘন্টা 30 ঘন্টা অজ্ঞান তাকে রাখা যায় এবং ওই মদের কারণে অ্যালকোহল ব্যবহার করার কারণে লোকটি অজ্ঞান হলো এবং উপকার হলো এই যে ওই সুযোগে তার অপারেশনটাকে সাকসেস করা যায় কন্না সুবহান আল্লাহ তাহলে এখানে দেখেন মদের যে উপকার আছে কোরআন বলছে তাতে মিথ্যা বলে নাই জোরে কন্না সুবহান আল্লাহ তাহলে মদের মধ্যে উপকার ভাইরা এই জন্য পবিত্র কোরআন আজকে পৃথিবীর মধ্যে কেউ সমালোচনা করতে পারে নাই পবিত্র কোরআনের বিরুদ্ধে কেউ আজকে কথা বলে আগাতে পারে নাই কোরআন সর্বতভাবে যত কথা বলেছে প্রতিটি মানুষের কল্যাণে মহাসত্য কথা এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়াইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির হে নবী মদ এবং জুয়া সম্বন্ধে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলে দেন قل فيهما اسم كبير ومنافع للناس এর মধ্যে বড় গুনাহ আছে এই দুইটার মধ্যে এবং তাতে মানুষের উপকারও আছে তবে মানুষের উপকারের মধ্যে আরেকটা উপকারের কথা বলি জার্মানিতে ওষুধ তৈরি হয় আপনারা আমার সাথে একটু কথা বলেন জার্মানিতে কি তৈরি হয় এখন মিষ্টি রৌদ্র রৌদ্রটা এখন মিষ্টি রৌদ্রে ইনশাআল্লাহ আমাদের ক্ষতি হওয়ার কিছু কষ্ট হয় না তো আপনাদের সম্মানিত শুধু জার্মানিতে ওষুধ তৈরি হয় প্যাটেন্ট ওষুধ এই ওষুধটা আমাদের দেশে আসে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ডাক্তার সেই ওষুধ প্রেসক্রিপশনে তার নাম লেখে জাপান থেকে সেই ওষুধটি আমাদের দেশে আনতে গেলে যদি আপনি কার্গো জাহাজে নিয়ে আসেন অথবা কার্গো বিমানে যদি নিয়ে আসেন কার্গো বিমান হোক কার্গো জাহাজ হোক নিয়ে আসতে গেলে এটার মেয়াদ আছে 15 দিন 20 দিন এর বেশি হয়ে গেলে এটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এর ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে এত দূর দেশের মানুষগুলো কি উপকার দিতে গেলে চিকিৎসার জন্য তাদের সুবিধা দিতে গেলে অন্তত পক্ষে ঔষধটার মানটা তার কার্যকারিতা এটা ঠিক রাখতে হবে ক্রিয়াটা যেন নষ্ট না হয় এই জন্য ওই জার্মানি থেকে যখন ঔষধগুলো বিদেশে পাঠায় তখন অ্যালকোহলের ভিতরে ওইটাকে রাখে অ্যালকোহলের ভিতরে যদি ঔষধ রাখা যায় তার এটা 15 দিন 20 দিন 1 মাস 2 মাস 5 মাস 6 মাস পর্যন্ত আপনি রাখেন তার ক্রিয়া নষ্ট হবে না তাহলে দেখেন ঔষধের ক্রিয়া যাতে নষ্ট না হয় এই জন্য ব্যবহার হচ্ছে কি মদ অ্যালকোহল ব্যবহার হচ্ছে ঔষধের ক্রিয়াটা যাতে নষ্ট না হয় তাহলে প্রকারান্তরিতে মানুষের উপকার হচ্ছে কিনা বলেন জোরে বলেন মানুষের উপকার হচ্ছে কিনা
যদি উদাহরণটা এইভাবে দেওয়া যায় যে এটা একটা সুরি বলেন এটা একটা কি আবার বলেন সবাই এটা একটা কি এই সুরিটা যদি ডাকাইতের হাতে থাকে তাহলে সুরি দিয়ে মানুষ মরবে কতক্ষণ না এটা ডাকাতের হাতে থাকলে এই সুরি দিয়ে মরবে কে আর এই সুরিটা যদি কোনো ডাক্তারের হাতে থাকে ডাকাতের হাতে না থেকে যদি কার হাতে থাকে তাহলে সেটা কি হবে মানুষ বাঁচবে ডাক্তার এই সুরি দিয়ে অপারেশন করে মানুষটাকে বাঁচাবার চেষ্টা করবে তাহলে একই জিনিস এই সুরি ডাকাতের হাতে গেলে হয় একরকম আর ডাক্তারের হাতে গেলে কি হয় আরেক রকম কাজেই মদ এটা পানের জন্য মদ এটা খাবার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই এই মদ খাবার জন্য নয় বরং এই মদ মানুষের উপকারের জন্য কন্যা সুবহানাল্লাহ ভাইরা আমার পৃথিবীতে একটা প্রাণী এক একটা প্রাণীর কারণে পৃথিবীতে একটা কারণে এক একটা প্রাণীকে আল্লাহ হেফাজত করেন মদ সৃষ্টি হয়েছে এর কারণে আমাদের উপকার আছে কাজেই মদ পৃথিবীর থেকে উৎখাত হবে এ কথা আমরা বলতে পারি না এটা তো উপকারের কাজে লাগে কিন্তু সেই উপকারের কাজটা আমাকে বুঝতে হবে আমি যদি এখন মদ পান করা শুরু করি এটা হবে নেহায়েত অন্যায় অবুজের মতো কাজ কি বলেন ঠিক কিনা শিশুর হাতে ইট তুলে দেওয়া কতক্ষণ না ওই শিশু বাচ্চাটির হাতে পিস্তল তুলে দেওয়া এটা যেমন নেহায়েত অপরাধ ঠিক এমনি করে মদের বোতল এটাকে অ্যালকোহল হিসেবে অ্যানেস্থেশিয়ায় কাজ না করে যদি আমার পেটে আমি সরাসরি দেই তাহলে ঠিক সেই রকম একটা জঘন্যতম অপরাধ হয়ে যাবে কথা কি বুঝে গেছে এই জন্য ভাইরা আমার পবিত্র কোরআন মজিদ পৃথিবীর মধ্যে আমাদেরকে কোনটা হালাল এবং কোনটা হারাম কোনটা নিষেধ এবং কোনটা নিষেধ নয় এর বিরাট একটা ফিরিস্তি পবিত্র কোরআন মজিদে আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদেরকে আল্লাহ বলেছেন খবরদার ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্ন কাতলাহুম কানা খিতআন কাবীরা পবিত্র কোরআন মজিদে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন মেরাজে আল্লাহর নবীকে আল্লাহ তার হাবিবকে তিনি কতগুলো নিষেধের কথা বলে দিয়েছেন এই নিষেধগুলা এগুলা যেন আপনার উম্মত কখনো না করে কথা বলেন কতগুলো নিষেধের কথা বলছেন জোরে বলুন কিসের কথা কতগুলো নিষেধ কতগুলো আদেশ আদেশ এবং নিষেধের সুন্দর সুন্দর কথা পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন দেখুন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক খাবার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে মেরে ফেলো না এক যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় অনাচার অত্যাচার ছিল না এটা জঘন্যতম একটা পাপের কাজ ছিল এটা অন্যায়ের কাজ ছিল আমার নবী তিনি তাদেরকে বারণ করলেন খবরদার ছোট্ট শিশুদেরকে তোমরা জীবন্ত কবর দিও না ছোট্ট শিশু কন্যা এটা পুরুষের জীবনের তাগিদে আল্লাহ সৃষ্টি করেছেন কল সুবহানাল্লাহ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর কোন কোন পরিবারকে আমি শুধু মেয়ে দেই আবার কোন কোন পরিবারকে শুধু আমি ছেলে দেই আর কোন কোন পরিবারকে ছেলে মেয়ে মিক্স করে দেই আবার কোন কোন পরিবার এমন আছে যে এই পরিবারে আমি ছেলেও দেই না মেয়েও দেই না খবরদার পৃথিবীর ভারসাম্য নষ্ট করো না কতক্ষণ না পৃথিবীতে তোমরা মানুষ সৃষ্টির সেরা জীব তোমাদের জন্য আমি জগৎ সৃষ্টি করেছি তোমরা খবরদার আমার কুদরতি বিষয়গুলোতে হাত দিও না আজ পার্শ্ববর্তী বন্ধু প্রতিম দেশ ভারত এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিপণন ব্যবসার জায়গা হলো চায়না কতক্ষণ চীন চীন এবং ভারত এই দুটো আজকের মহাসংকটে পড়ে গেছে তাদের এখন কন্যা নাই তাদের ঘরে এখন মেয়েদের সংখ্যা কম এবং আগামীতে আপনি দেখবেন নাউজুবিল্লাহি মিন জালিক বিরাট অপরাধ জগতের সাথে এই দুটো দেশের মানুষ জড়িত হয়ে যাবে ভারতের মানুষ এবং চীনের মানুষ বড় মহাসংকটের মধ্যে পড়ে গেছে আগামীতে তারা হযরতে লূত আলাইহিস সালামের সময়কালে যে গজব এই মহা গজবের সম্মুখীন হয়ে যাবে আমি মাওলানা কাফিলউদ্দিন সালেহী আপনাদের কাছে বলে গেলাম আজ নবীর যুগে যেমন কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া এটা তাদের সাধারণ বিষয় ছিল কতক্ষণ না আজকের সাধারণ বিষয় নয় আজকের কন্যা সন্তানদেরকে
ওইভাবে জীবন্ত কবর দেওয়া আরবের মানুষেরা কোন মা যখন গর্ভ থেকে সন্তান প্রসব করতেন ওরা তো জানতে পারত না যে ছেলে জন্ম নেবে না মেয়ে জন্ম নেবে কথা বল না এইজন্য তারা আগাম মা যখন সন্তান প্রসব করতেন মা সন্তান প্রসব করার জায়গা তারা নির্ধারণ করত ওই জায়গাটার পাশে যেখানে মা বসে সন্তান প্রসব করবেন সেই জায়গার পাশে একটা গর্ত করে তারা রাখত যদি মেয়ে জন্ম নিত তাহলে আর লেট নাই দেরি নাই সাথে সাথে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে তাকে কবর দেওয়া হতো দেখেছেন আপনি কত বড় অপরাধ কত বড় অসৎ ছিল তারা কত বড় খারাপ মানুষ ছিল তারা মা গর্ভ থেকে সন্তান প্রসব করার সাথে সাথে গর্ত পাশে খোঁড়া গর্তের মধ্যে তাকে ফেলে দেওয়া হতো হিন্দু সমাজের মধ্যে কত বড় খারাপ কাজ স্বামী মরে গেলে পেরেশ স্বামীর সিতার মধ্যে তার স্ত্রীকে আত্মাহুতি দিতে হতো রাজা রামমোহন রায় তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছিলেন রে বিদ্যাসাগর তুমি এটার প্রতিবাদ করো এটা বড় অন্যায় স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামীটা ওটা লাফাচাপা করে বউ একটা গেছে আরেকটা আনবো কথা কর না একটা মরছে আরেকটা আনবো আর স্বামীটা যদি মারা যায় তাহলে স্বামীর চিতায় তার স্ত্রীকে ওই আগুনে পুড়ে মরতে হয় সহমরণ কাজে এটা অন্যায় এটা বড় অবিচার একটা নারী জাতির উপরে বড় অত্যাচার কাজে এটাকে সমর্থন করা যায় না ১৯৯৫ সালে ভারত সরকার ভারতের পার্লামেন্টে আইন করার কারণে কিছুটা কমে গেছে কিন্তু এই ১৯৯৫ এর আগে কত হাজার লক্ষ নারীকে স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়ে তাকে আত্মাহুতি দিতে হয়েছে কি বলেন ঠিক কিনা ইসলাম এই পাপ মোচন করে সমাজকে পবিত্র করার জন্য এসেছে ভাইরা আমার ভারত আজকে মহা বিপদের সম্মুখীন কেন ইভেন আমার দেশ বড় খরি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে আমি বড় সতর্ক করে যাচ্ছি ভাইরা আমার ভারত এবং চীনে কোন মায়ের গর্ভে যদি সন্তান আসে তার সন্তান আসার সাথে সাথে তারা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে তারা পরীক্ষা করে যে ছেলে জন্ম নিবে না মেয়ে জন্ম নেবে যদি দেখে মেয়ে জন্ম নিবে তার সাথে সাথে মেয়ে জন্ম নিলে সেই ভ্রূণটাকে সাথে সাথে তারা হত্যা করে ফেলে তাহলে মেয়ে ভ্রূণ হত্যা হচ্ছে আগে তো জীবন্ত হত্যাকারও হতো আগে তো মা প্রসব করলে প্রসবের পরে দেখা যেত যেটা মেয়ে না ছেলে যদি মেয়ে হতো তাহলে গর্তের মধ্যে ফেলে দিয়ে তাকে জীবন্ত কবর দেওয়া হতো আর এখন সেটাকে অত্যাধুনিক করে মায়ের গর্ভে ওটা শেষ জন্ম নেওয়ার আগে পৃথিবীতে আগমনের আগে ওই শিশুটিকে মেরে ফেলার জন্য আজ ভারত এবং চীন অগ্রগামী হয়েছে যে কারণে আজকে ভারতের মধ্যে কন্যা সংকট সৃষ্টি হয়েছে বহুদিন আর দূরে নয় একদিন এমন আসবে যে সেদিন এই ভারতের মধ্যে ছেলেরা ছেলেদেরকে বিয়ে করবে মেয়েদেরকে বিয়ে করার মতো পাবে না পৃথিবীতে কন্নাউজুবিল্লাহি মিন জালেক এটা বড় কঠিন সংকট এই পাপ আমাদের দেশেও চলে আসতেছে কথা কন না আমাদের ভিতরেও চলে আসছে আজ কোন সন্তান গর্ভে আসলে পরে পরিবারের পক্ষ থেকে পরীক্ষা করা হয় ছেলে জন্ম নিয়েছে না মেয়ে জন্ম নিয়েছে রে ভাই ছেলে আর মেয়ে যদি কোনোটাই না আসে তখন তো পীরের দরবারে তোমার জুতা ক্ষয় হয়ে যায় কি বলেন ঠিক কিনা ছেলে আর মেয়ে যদি কোনোটাই তোমার ঘরে না আসে তাহলে ওই হুজুরের দরবারে গিয়ে তোমার তাবিজ নিতে নিতে জুতা ক্ষয় হয়ে যায় আমার আল্লাহ বলেন জানো তোমার ঘরে আমি যে সন্তানটা দেই এটা পুতুল না এটা গুলিস্তানে পাওয়া যায় না এটা তোমাদের বাজারের মধ্যে কিনতে পাওয়া যায় না আমার আল্লাহ বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আমি কোন কোন পরিবারকে শুধু মেয়ে দেই তাদেরকে ছেলে দেই না কোন কোন পরিবারকে শুধু ছেলে দেই তাদেরকে আমি মেয়ে দেই না যাদের মেয়ে দেই তারা ছেলের জন্য পাগল আর যাদের মেয়ে দেই তারা যাদের মেয়ে দেই ছেলের জন্য পাগল আর যাদের ছেলে দেই তারা মেয়ে পাওয়ার জন্য কি পাগল আবার কোন কোন পরিবারকে ছেলে মেয়ে মিক্স করে দেই ওয়ামাইয়া জালু আকিমা আবার কাউকে তো এমন যে তাদের ঘরে ছেলেও দেই না মেয়েও দেই না আর স্লোগান শুরু করেছে ওরা দুইটাই যথেষ্ট এখন আসছে একটাই যথেষ্ট এখন বলতেছে কোনটাই যথেষ্ট নয় দরকার নাই কন্ডা নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহর কুদরতি ক্ষমতার উপরে যারা হাত দেয় ওরা আজকে বলছে এই পৃথিবীর মধ্যে এই বেলটিতে আজকে আমাদের মানুষের সংখ্যা বেড়ে গেছে কাজে কমানো দরকার চতুর্দিক থেকে তারা আজকে আমাদের উপরে দৃষ্টি দিয়েছে ওরা জানে না কোন মা নবরত্ন যদি হয় নয়টি সন্তান গর্ভে ধারণ করে মা নবরত্ন হতে পারেন কিনা
নয়টি সন্তানের মধ্যে একটি সন্তান যদি বড় ওলি আল্লাহ হয়ে যায়, একটি সন্তান যদি ডাক্তার হয়, আরেকটা যদি ইঞ্জিনিয়ার হয় কথা কন্যা, আরেকটা যদি সমাজকর্মী হয়, একের পর এক প্রত্যেকটি সন্তানের দ্বারা এই জাতি তার ভবিষ্যৎ আনতে পারি কিনা, জোরে বলেন পারি কিনা, আপনার জন্য দোয়া করার লোক লাগবে কিনা, আওয়ালাদিন সালেহিয়া দৌলা, সম্মানিত সুদী, কাজী একটা গুপ্ত হত্যা কথা কন্যা, একটা গুপ্ত হত্যা, একটা কঠিন পাপ, কঠিন অপরাধ, যেটা ভারত এবং চায়না পেরিয়ে আমাদের দেশের ভিতরেও ঢুকে পড়েছে। কাজী খবরদার, কন্যা সন্তান যদি নিজের স্ত্রীর গর্ভে আসে, তাহলে সেই কন্যা সন্তানকে আমরা কি মায়ের গর্ভে সেই ভ্রূণটা কি নষ্ট করতে দেব? বলেন না, বলেন কি না, না না, এটাই ইসলাম, এটাই কি ইসলাম। আল্লাহর আইনের উপরে হাত দেওয়ার কোন সুযোগ কারো নাই, তাহলে এমনও হয়ে যাবে মরার সময় তোমার দোয়া করার একজনও তুমি পাবি না। ভাইদের খেদমতে আরজ করতে চাই, পবিত্র কোরআন মজিদে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ বলেন খবরদার খাবার ভয়ে কোন শিশুকে তুমি মেরে ফেলো না, নাহানু নারজুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকে এবং তোমাদেরকে আমি রেজেক দেই, রেজেক তুমি বানাও না, আজ পর্যন্ত একটা চাল, আজ পর্যন্ত একটা ডাল, আজ পর্যন্ত এক ফোঁটা পানিও তুমি বানাইতে পারো? পারছে কেউ? জোরে বলেন কেউ কি পারছে? এই জন্য আমার আল্লাহ বলছেন খবরদারিটা অপরাধ, এই অপরাধটা করো না। ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা, এদেরকে হত্যা করা এটা বড় মারাত্মক ধরনের অপরাধ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা, খবরদার তোমরা বেবিচারের কাছে যেও না, বেবিচার এমন একটা জিনিস এটাতে মানুষের রুচি নষ্ট হয়, বেবিচারে যদি কোনো ব্যক্তি হয় জেনাকারী ব্যক্তি, তার জীবনের মধ্যে বড় ধরনের কঠিন রোগে সে আক্রান্ত হয়ে যায়, নিজের স্ত্রীর প্রতি তার রুচি নষ্ট হয়ে যায়, পরিবারের প্রতি তার মানসিকতা নষ্ট হয়ে যায়। আমার ইসলাম বলে যে কাজে পরিবার নষ্ট হয়, যে কারণে পরিবারের ভারসাম্য নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়, যেটাতে সন্তানের প্রতি বাপের দৃষ্টিশক্তি কমে যায়, যেখানে পরিবারের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়, এমন বিষয়টা ইসলাম অনুমোদন দিতে পারে? এই জন্য কোরআন বলছে ওয়ালতাকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজের মধ্যে আমার আল্লাহ তাকে বলে দিলেন, হে নবী আরেকটা জিনিস আপনাকে বলি, এই কাজটা করা যাবে না, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে কথা কন্যা। আজকের এই সাগর রনি, দুইজন সাংবাদিক মরে গেল, কত মানুষ মরছে, বেডরুমের ভিতরেও মরতেছে, বেডরুম থেকে বাইরেও তো মরতেছে, কি বলেন ঠিক কি না? মানুষের জীবনের নিরাপত্তা ইসলাম দিয়েছে, পবিত্র কোরআন বলেছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, যদি পৃথিবীর মধ্যে কেউ অন্যায়ভাবে কাউকে মেরে ফেলে, ভাইরা আমার ন্যায় এবং অন্যায় এটা বিচার মানুষের হাতে নাই, এটা আদালতের হাতে, কোন কার হাতে? জোরে বলেন ন্যায় এবং অন্যায় এই বিচারের দায়িত্ব কার? আদালত, বলেন না কার? আদালতের দায়িত্ব, আদালত নির্ধারণ করবে কে দোষী আর কে দোষী না। আইন তুলে দেওয়ার জন্য কাউকে অধিকার দেওয়া হয় নাই। আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, পৃথিবীর মধ্যে কারো জীবনের উপরে হাত দিও না, খবর দায় হারাম, হারাম। দুনিয়ার মধ্যে ওই রাজনীতি যেই রাজনীতিতে মানুষ মরে কথা কন্যা, দুনিয়ার মধ্যে ওই নিয়ম, ওই নিয়ম যেই নিয়মের মধ্যে মানুষের জীবনের উপরে মানুষ আঘাত করে, সেই নিয়ম সেই বিষয়গুলো ইসলাম কখনো বরদাস্ত করে না, কথা বুঝতে পারছেন? এই জন্য ইসলামের শাস্তি বড় মারাত্মক, যদি কেউ কাউকে মেনে ফেলে তাহলে গোপন ভাবে তাকে ফাঁসি দেওয়া যাবে না, প্রকাশ্যে লক্ষ মানুষের সামনে দাঁড় করাইয়া তারপর তার কতল করতে হবে, এবং মানুষগুলো হাতে তালি দিবে, মানুষগুলো আনন্দ করবে যে ন্যায় বিচার হয়েছে, একজন ব্যক্তি যদি একজন আরেকজনকে মেরে ফেলে আর সেটা যদি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু
ওই জীবনের নিরাপত্তা থাকবে না গোটা পৃথিবীতে জীবন নিরাপত্তার বিধান হিসাবে কোরআন আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছে অন্যায়ভাবে কারো জীবনে হাত দেওয়া যাবে না আসেন ভাই খারাপ কি বিষয়গুলো পবিত্র কোরআন আমাদেরকে বলে দিয়েছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম খবরদার এতিমের মালের কাছে যাইও না কতক্ষণ না এতিমের মালের কাছে যাইও না যার বাপ নাই যার কি নাই মা নাই বাবারা মাহারা সন্তান তাদের বাবা এবং মা যে সম্পদ রেখে গেছেন খবরদার সেই সম্পদটা তুমি কুক্ষিগত করো না অনেক চাচা এমন আছে ভাতিজা এতিমের সব খাইয়া শেষ করছে কত করুন না অনেক চাচা আছে ভাতিজা এতিমের কিছুই থাকে রাখে নাই সবগুলো শেষ করেছে খেয়ে ভাইরা আমার আমার আল্লাহ বলছেন রে চাচা তোমার ভাতিজার খাওয়ার আমি অনুমতি দিয়েছি আর সেই অনুমতিটা হলো তুমি ভাতিজা ভাতিজা নাবালক নাবালক ভাতিজাকে লালন করতে যাইয়া তোমার যে অর্থের প্রয়োজন তোমার মায়নার প্রয়োজন সেটা তুমি তার সম্পদ থেকে নিতে পারো কিন্তু খবরদার এতিমের মাল কখনো আত্মসাৎ করো না জোরে কল সুবহানাল্লাহ এই কোরআন পৃথিবীর মধ্যে সেন্সর সৃষ্টি করেছে পবিত্র কোরআন পৃথিবীর মধ্যে মানুষগুলোকে বুঝ দিয়েছে যে কোনটাতে হাত দেওয়া যায় আর কোনটাকে হাত দেওয়া যায় না এতিম বাভারা মাহারা শিশুর সম্পদে হাত দেওয়ার অধিকার কারো নাই ঠিক এমনি করে পবিত্র কোরআন মজিদে আমার আল্লাহ বলেন ওয়াউফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা তুমি ওয়াদা নষ্ট করবে না কোনো সময় কথা বল না তুমি কোন সময় ওয়াদা নষ্ট করবে না ওয়াদা নষ্ট করা এর চেয়ে জঘন্যতম গুনাহ আর জগতের মধ্যে নাই কাবা ঘর যখন জয় হলো আমার নবীজি 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে যখন কাবা ঘরের ভিতরে কাবা ঘরের অঙ্গনে যখন চলে আসলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের রাজনীতি ছিল এত পরিষ্কার আমার নবীর রাজনৈতিক জীবন ছিল এত সুন্দর যে নবীজি মক্কা জয় করলেন অথচ একটা লাশও মাটিতে পড়ে নাই কল্লা সুবহানাল্লাহ যুদ্ধের মধ্যে মানুষ মরে যুদ্ধের মধ্যে ক্ষয়ক্ষতি হয় বছরের পর বছর যুগের পর যুগ ধরে ওই যুদ্ধের ক্ষয়ক্ষতি মানুষ সামাল দিতে পারে না অথচ আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন যুদ্ধের জন্য তিনি সাহাবায়ে কেরামকে দুটো ফর্মুলা শিখাই দিয়েছেন সাহাবীরা তোমরা মক্কার মধ্যে যুদ্ধ করার জন্য প্রবেশ করবে না আমি রসুল যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আদেশ না দেই আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধের জন্য প্রবেশ করবে না বরং দুইটা আদেশ আমার পালন করবে কয়টা দুইটা একটা হলো এক একজনে তোমরা পাঁচটা করে চুলা জ্বালাবে কয়টা চুলা এক একজনে তোমরা মক্কার পাশে গিয়ে এক জায়গায় 10,000 সাহাবী তোমরা তাঁবু টাঙ্গাবে সন্ধ্যাবেলা যখন হবে তোমরা এক একজনে পাঁচটা করে চুলা জ্বালাবে ভাইরা আমার সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাসের পরে মাস চলে যায় আপনার ঘরে চুলায় আগুন দেখা যায় না আপনি আমাদেরকে চুলা বানাতে বললেন চুলায় আগুন দিতে বললেন হে রাসূল আমাদের তো সেই চুলায় পাক করার মতো কোনো হান্ডি পাতিল নাই পাক করার মতো কোনো খাবার নাই নবী বলেন অর্ডার 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 আমার আদেশ আমার আদেশ আমার আদেশ তোমরা এক একজনে পাঁচটা করে চুলা জ্বালাবে চুলার মধ্যে পাতিল থাকুক আর পাতিল নাই থাকুক চুলায় আগুনের মধ্যে কোনো পাক হোক আর নাই হোক তোমরা আমার আদেশ পালন করবে এক একজনে চুলা জ্বালাবে কয়টা করে জোরে বলেন কয়টা সাহাবায়ে কেরামকে বললেন রে আমার সাহাবীরা তোমাদেরকে সেকেন্ড থিং দ্বিতীয় নম্বর আদেশ তোমাদের উপর আমি জারি করলাম ঘোষণা করলাম তোমরা প্রত্যেকেই তোমরা একখানেই তো থাকবে খবরদার তোমাদের বাথরুম বানানোর প্রয়োজন হবে আমি রসুল তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা যত মানুষ তার তিন ভাগের এক ভাগ বাথরুম বানাবে বাথরুম বেশি বানাবে না অল্প কয়েকটা বাথরুম বানাবে সাহাবায়ে কেরাম বলেন হুজুর অল্প কয়েকটা বাথরুম যুদ্ধ যখন চলবে বাথরুম বেশি হলে আমাদের সুবিধা নবী বলেন না অর্ডার 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 আমি তোমাদের আদেশ দিলাম বাথরুম কম বানাবে বাথরুম কম বানাবে বাথরুম কম বানাবে সাহাবায়ে কেরাম মদিনা থেকে মক্কায় চলে আসেন 426 কিলোমিটার দূর পথ এত দূর পথ অতিক্রম করে নবীজি নিষেধ করেছেন মক্কায় প্রবেশ করবে না মক্কার উপকণ্ঠে তোমরা সেখানে তাঁবু টাঙ্গাবে মক্কার উপকণ্ঠে সেখানে সাহাবায়ে কেরাম তাঁবু টাঙ্গালেন সন্ধ্যার সময় সবাই মিলে এক একজনে পাঁচটা করে চুলায় আগুন দিলেন কল সুবহানাল্লাহ
ওদিকে আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছলো আবু সুফিয়ানকে কে জানি বললো আবু সুফিয়ান তুমি কি জানো মুসলমানরা তোমার মক্কা দখল করার জন্য এসেছে আবু সুফিয়ান বলছে কখন আসছে কেন আসবে তার কত সৈন্য আছে কি করে আসবে এটা অসম্ভব ব্যাপার বাজে কথা কয় না মুসলমানরা এসে গেছে তখন আবু সুফিয়ান সাথে সাথে তার গোয়েন্দা বাহিনী প্রধানকে বলল তুমি যাইয়া দেখো তো রাতের বেলায় মুসলমানের সংখ্যা কত রাতের বেলায় মুসলমানের সংখ্যা দেখতে গিয়ে অবাক এক একজন সাহাবী পাঁচটা করে চুলা দশ হাজার সাহাবী চুলা জ্বলতেছে কত পঞ্চাশ হাজার কত পঞ্চাশ হাজার চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে ভাইরা আমার আগ্নেয়গিরি গোয়েন্দা বাহিনী প্রধান কত করে না কোথায় উঠছে নৌকায় উঠার পরে এসে দেখছেন যে নৌকায় তার সাথীদেরকে নিয়ে নৌকায় উঠার পরে বলছে চলো আরবে থাকবো না ভারতে যাব কোথায় যাব আরবে যাব না আরবে থাকবো না ভারতে যাব আল্লাহ বলছে তোমার ভারতে যাওয়া শিখাবো দাঁড়াও এবার আল্লাহ তাআলা বাতাসকে হুকুম দিলেন যে এমন জোরে টর্নেডো হেরিকেন আয়লা শুরু করে দাও যাতে ওই বাতাসের তোড়ে পাল ছিঁড়ে যায় আগাইতে যেন না পারে আর পুরো পানির মধ্যে ভূমিকম্প তৈরি করে দাও তরঙ্গমালা পুরো ঢেউয়ের মধ্যে নৌকা যখন চিৎকাই ধোয়া শুরু করছে সব বমি পায়খানা করে সব শেষ সবাই বলছে আবু সুফিয়ান সিদ্ধান্তটা ভালো হয় নাই আরব ছেড়ে ভারতে যাওয়া ঠিক হবে না কাজী আল্লাহর কাছে সব মিলে আমরা বলি যে আল্লাহ ভারতে যাব না আরবেই থাকবো নামার পরে মোহাম্মদের কাছে যাব একটা স্লোগান দেই ভাইরা আমার আবু সুফিয়ান তার সাথীরা আবার স্লোগান দেওয়া শুরু করলো যে আমরা মাবুত আমরা এখন ভারতে যাব না তোমার আরবে থাকবো নৌকাটা আস্তে আস্তে তুমি কোলে কুলে ভিড়ায় দাও আল্লাহ বাতাসকে বললেন যাও আবু সুফিয়ান কি কয় শোনো আবু সুফিয়ান বলছে মাবুদ তোমার জাতের কসম নামার সাথে সাথে নৌকা থেকে মাটিতে পা পড়ার সাথে সাথে মক্কা দৌড়ে যাব মোহাম্মদের কাছে কালেমা পড়বো ভাইরা আমার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার পৃথিবীর মধ্যে অপরাধ চক্রকে দূর করার জন্য অপরাধীকে উৎখাত করে একটা শান্তির ধর্ম পালন করতে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন কিন্তু তার রাজনীতি ছিল কত পবিত্র কত কল্যাণ মক্কার বাটিতে আবু সুফিয়ান দলবল নিয়ে পালিয়ে গেল অথচ একটা লাশও মাটিতে পড়ে নাই ওদিকে আমার নবীজি সাহাবায়ে কিরামকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন মাঠ ফাঁকা বেলালকে বলেন বেলাল দেরি করো না রে বেলাল তুমি তাড়াতাড়ি পানি নিয়ে আসো বেলাল জমজমের পানি নিয়ে আসে আমার নবীজি বললেন কাবা ঘরের তালা বন্ধ কাবা ঘরের দরজা বন্ধ সাবিকার কাছে আলী রে আলী তুমি চাবি তালাশ করো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার চাবি তালাশ করতে গিয়ে তিনি শুনলেন ওসমান ইবনে আবি তালহার কাছে চাবি এই লোকটা কাফের তার কাছে গিয়ে বললেন দে উসমান চাবি দাও উসমান ইবনে তালহা বলছে চাবি দিব না হযরত আলী বলছেন কেন চাবি দিবে না আমার নেতা না বললে চাবি দিব না তার মানে চাবিওয়ালা সেও টের পায় নাই যে তার নেতা আবু সুফিয়ান পালাই গেছে জোরে কোন না সুবহানাল্লাহ দেখেন আবু সুফিয়ান পালাই গেছে এই খবরটা তাদের ছিল না বলছে চাবি দিব না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন দেখো তুমি কি এইটা দেখছো এইটা কয়টা আবার কি জিনিস কয়টা একটা জিনিস এটা একটা আঙ্গুল আঙ্গুল কয়টা দিয়ে কি হয় কয়টা দিয়ে আমি খাইবারের যুদ্ধে আটশো মনোজনের কপাট একটানে বাইর করে আনছি কাজে এইটা যদি তোমার পেটে ঢুকাই দেই চাবি এমনি বাইর হয়ে আসবে তুমি দেরি না করে তাড়াতাড়ি চাবি দাও অবশ্যই না চাবি দিতাম না যেহেতু আমার নেতা কয় নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরছেন ধরার সাথে সাথে মোচড় দিছেন যখনই মোচড় দিছেন শেরে খোদা আলীর হাতের মধ্যে আল্লাহর সিংহ কন্যা সুবহানাল্লাহ হযরত আলী হলেন কি আল্লাহর সিংহ আর আমার নবী কি এই জন্য ওয়াজ শুনবেন ওয়াজ শুনলে ক্লিয়ার হবে মগজ বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন আল্লাহর তরবারি সাইফুল্লাহ তিনি কি ছিলেন সাইফুল্লাহ নবী ছিলেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি আর হযরত আলী ছিলেন আসাদুল্লাহ আল্লাহর সিংহ কোন সুবহানাল্লাহ হযরত আলী ছিলেন আসাদুল্লাহিল গালিব আল্লাহর বিজয়ী সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার আঙ্গুলটা তুমি ব্যবহার করো আমার আঙ্গুল তোমার দেহের মধ্যে ব্যবহার করার সুযোগ দিও না
কিন্তু লোকটা মানে না দিতে চায় না হাত বছর যখন দিবেন তখন দিতাসি দিতাসি দিয়ে দিছে হাত হাতে যখন চাবি এসে গেল হযরত আলী চাবিখানা নবীর হাতে দিয়ে দিলেন হুজুর কাবার ঘর দরজা আপনি খুলেন নবীর সঙ্গী হযরত আব্বাস নবীর চাচা ছিলেন চাচাজান মনে মনে চিন্তা করলেন কাবা ঘরের চাবিটা তো এখন নবীর হাতে কেউ এর মালিক না কাজী ঘরের কাজ শেষ হয়ে গেলে দরজা বন্ধ করলে আমি আবেদন করব যে চাবিটা আমাকে দেন আমার বংশের মানুষরা কাবা ঘরের দুয়ারের পাহারা দিবে কোন সুবহানাল্লাহ নবীজি কাবা ঘরের ভিতরে মূর্তি পরিষ্কার করার পর কাবা ঘরকে ধুয়ে মুছে পবিত্র করার পর যখন বের হলেন দরজা যখনই তালা লক হয়ে গেল ওই মুহূর্তে হযরত আব্বাস মুখ খুলছেন শুধু চাবেন এই মুহূর্তে জিবরিল আমিন নবীর কাছে উপস্থিত কাবা ঘরের দুয়ারে এসে পা রাখছেন এসে বলছেন নবী সালাম আলাইকুম নবীজি বলছেন ওয়া আলাইকুম আসসালাম জিবরাইল কেমন আছো ভাই জিবরাইল বলছে ভালো নাই নবীজি বলছেন কেন যুদ্ধ হলো যুদ্ধের মধ্যে কোনো লাশ পড়ে নাই কাবা ঘরের দুয়ার খোলা হলো মূর্তি পবিত্র করা হলো কত ভালো ভালো কাজ আজকের দিনে হয়েছে কথা কইলা হ্যাঁ জিবরাইল খারাপ কি হয়েছে জিবরাইল বলছে হুজুর আরশ গরম হয়ে গেছে আরশ ঠিক নাই আরশ থরথর করে কাঁপতেছে গরমে নবীজি বললেন কেন আল্লাহ কি গোসা হয়েছে হ্যাঁ আল্লাহ খুব গোসা হয়েছে নবীজি বললেন কেন জিবরাইল বললেন হুজুর কেন বুঝি না তবে যেই চাবিটা হাতে আছে ওই চাবিটা যেই কাফের উসমান ইবনে তালহার হাতে ছিল চাবিটা তার হাতে ফেরত দেন জোরে করুন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা যার হাতে চাবি ছিল তার হাতে ফেরত দেন আমার নবীর উপরে অর্ডার হলো নবী চাবিটা কাফের উসমান ইবনে তালহার হাতে দেন যে উসমান ইবনে তালহা চাবিটা দিতে চায় নাই তার হাতে দিয়ে দেন নবীজি বলছেন জিবরাইল কারণ কি জিবরাইল বলছেন হুজুর কারণ আলীকে জিজ্ঞেস করেন নবীজি বলছেন আলীকে না জিবরাইল তুমি কও জিবরাইল বলছেন হুজুর চাবিটা নিতে যাই আলী এই এই দেখাইছে এই দেখাইছে কতক্ষণ না কি দেখাইছে আঙ্গুল দেখাইছে শক্তি প্রয়োগ করেছে হাত মোসর দিয়েছে আল্লাহর সিসি ক্যামেরায় ধরা পড়েছে আলীর এইভাবে চাবিটা নেওয়া উচিত হয় নাই আলী ইচ্ছে করলে বুঝাইয়া চাবিটা নিতে পারতেন কিন্তু আলী বুঝাইয়া চাবিটা না নিয়া তিনি এইটা দেখাইছেন এটা আল্লাহ পছন্দ করেন নাই কথা কোন না তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার শ্রেষ্ঠ উম্মত আমরা এই ঘটনাগুলো থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে কথা বুঝে গেছে সেই মানুষটা তো আদর্শবান হতে হবে হযরতে আলী তার হাত মোসর দিয়েছেন এটা আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলছেন বুঝাইয়া নিতে পারতো ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে নবীজি চাবি দিলেন যাও কাফের উসমান ইবনে তালহার কাছে চাবিটা পৌঁছায় দাও হযরত আলী চাবিটা নিয়া উসমান ইবনে তালহার কাছে বলে তালহা চাবিটা নাও উসমান ইবনে তালহা বলছে যে আমি চাবি নিব না কই কি কো চাবি নিবে না আগে তুমি চাবি দিতে চাও না আর এখন চাবি নিবে না কারণ কই চাবি নিব না এই কারণে আগে আমি বুঝতে পেরেছি যে আমার নেতা আছে আর এখন বুঝতে পারলাম আমার নেতা পালাই গেছে কাজী মক্কা এখন মুসলমানের দখলে মক্কা এখন মোহাম্মদের দখলে কাজী সাবি পাওয়ার মালিক মোহাম্মদ তোমরা কাজী সামি আবি নিমোনা হযরত আলী বলছে সব নসিহত বাদ দাও সাবি নিয়ে আমাদেরকে রক্ষা করো আরশ গরম হয়ে গেছে লোকটি বলা শুরু করলো আরশ গরম হোক আর যাই হোক আলী রে কিছু বুঝি না সাবি নিব না হযরত আলী বলছেন তাহলে তোমাকে আমি একটি গল্প শোনাবো কি শোনাবো আমার জীবনের একটা ঘটনা তুমি শোনাবো তোমার কাছে শোনাবো একটা আগুন পূজারীর সাথে আমার যুদ্ধ হচ্ছে কি হচ্ছে আগুন পূজারীর সাথে যুদ্ধ হচ্ছে যুদ্ধ করতে করতে আসর যখন হয়ে গেল আসরের আজান যখন আমার কানে পড়লো তখন আমি আগুন পূজারী অগ্নি উপাসককে বললাম রে অগ্নি উপাসক আমি এই মুহূর্তে আমার কানে আসরের আজান শুনতে পেলাম তুমি যদি পাঁচ মিনিটের সময় দাও আমি আসরের নামাজ পড়ব এই সময়টাতে যুদ্ধ বন্ধ হবে এটা আমার নামাজ পড়ার সুযোগ তুমি দাও কথা কি বুঝে গেছে আগুন পূজারীকে বলল ঠিক আছে আমি তরবারি খাপের ভিতরে ঢুকাইলাম তুমি নামাজ পড়ো হযরত আলী উযু করে চার রাকাত নামাজ শেষ করলেন এবার তরবারি হাতে নিয়ে তার সাথে মল্ল যুদ্ধ শুরু হয়ে গেল মুখামুখি যুদ্ধ
সূর্য যখন ডুবতেছে তখন আগুন পূজারী অগ্নি উপাসক মানুষটা বলছে আলী রে তোমার আসরের সময় তুমি আমার আমার কাছে নামাজের সময় চাইছো আমি তোমারে 5 মিনিট সময় দিছি যুদ্ধ বন্ধ হয়েছিল তুমি নামাজ পড়ছো এখন আমার সূর্য দেবতা ডুবে যাচ্ছে যার পূজা করি আগুনের দেবতা কথা কন না সূর্য হচ্ছে আগুনের দেবতা অতএব আগুনের দেবতা ডুবে যাচ্ছে আগুনের দেবতার আমি একটু পূজা করব তুমি আমারে 5 মিনিটের সময় দাও হযরত আলী বলেন তুমি আমারে নামাজের সময় দিছো থ্যাংক ইউ তোমারও দিয়ে দিলাম সময় যাও তুমি 5 মিনিটে পূজা করো লোকটি এখন সূর্যের সামনে হাত দিয়ে এখন নম 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 আরে 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 রাম 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 কথা বুঝেন নাই যাক বলার সব কাম শুরু করছে হযরত আলী বলেন সূর্যের পূজা করতেছে ওই সূর্য তো সৃষ্টি করেছেন কে জোরে বলেন কে যে আল্লাহ সূর্যকে সৃষ্টি করলেন ওই সূর্যকে আল্লাহর সৃষ্টিকে এসে পূজা করে খায় আল্লাহর থাকে আল্লাহর বাড়িতে আল্লাহর জমিনে ঘুমায় আর আল্লাহর সৃষ্টির পূজা করে আমি আলীর সামনে এত বড় জঘন্যতম শিরক এটাকে ছেড়ে দেওয়া যায় না হযরত আলী চিন্তা করলেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আলী রে এত বড় একটা অপরাধ হচ্ছে আর তুমি চুপ করে দাঁড়াইয়া লজেন্স খাচ্ছো কাজী আমি কিয়ামতের ময়দানে উত্তর দিতে পারবো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার খাপ থেকে তরবারি বের করে নিলেন এবার দুই হাত উঁচু করে তিনি এবার কোপ মারবেন রে মুশরিক মজুসি আগুন পূজারি তোমার মতো বেঈমান এই জমিনের মধ্যে থাকার অধিকারী নয় তুমি আল্লাহর ইবাদত না করে তুমি তার সৃষ্টির পূজা করো কাজেই তোমাকে খাতির করা যায় না হযরত আলী কোপ মারবেন ঠিক এই মুহূর্তে ফাহাতা ফাহাতিফুম মিনাল হাওয়াতাব গায়েব থেকে আওয়াজ আসলো আলী থামো থামো খবরদার কোপ দিও না ওর গায়ে কোপ দিও না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি খাপের মধ্যে ঢুকাই নিলেন হযরত আলীর কানে আওয়াজ আসলো কে জানি বলছে আলী রে ওই লোকটা শিরক করতেছে একটা জঘন্যতম অপরাধীটা ঠিক এই অপরাধের সে শাস্তি পাবে কিন্তু তার চেয়ে বড় অপরাধ হবে যদি তুমি তার সাথে দেয়া ওয়াদা ভঙ্গ করো কথা কন না তুমি তাকে সময় দিয়েছো ওয়াউফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা আনহু মাসউলা আল্লাহ বলেন যার সাথে তুমি কমিটেড হয়েছো যার সাথে তুমি ওয়াদা দিয়েছো সেই ওয়াদা কখনো নষ্ট করবে জোরে বলেন ওয়াদা নষ্ট করা যাবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি খাপের মধ্যে ঢুকাই নিলেন এবার আগুন পূজারী মানুষটা সূর্যের পূজা শেষ করার পরে উঠে যখন স্থির হন হযরত আলী বলেন তুমি তরবারি নাও আমিও নিছি নাও যুদ্ধ শুরু হোক আগুন পূজারী মানুষটা বলে আলী রে যুদ্ধ একটু পরে করব পরে করব তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও রে আলী তোমাকে আমি 5 মিনিটের সময় দিয়েছি তুমি নামাজ পড়েছো তোমার নামাজের সময়ে তরবারিখানা আমার খাপের মধ্যে লুকানো ছিল আমি তরবারি বাইর করি নাই তোমার গায়ের উপরে আমি ধরি নাই অথচ তুমি আমাকে সময় দিয়েছো 5 মিনিটের পূজার জন্য এই সময়টুকুতে হঠাৎ করে তুমি তরবারি খাপ থেকে বের করে আমার উপরে তুমি ধারণ করলে আলী কি হয়েছে তোমার আবার তুমি সেটা ফেরত দিলে আমি তো মনে করেছি তুমি আমাকে জীবনে শেষ করবে আলী রে তুমি কেন আমাকে মারলে না বাইটা উঠালে কেন তুমি হযরত আলী বললেন রে আগুন পূজারি শোনো তোমাকে আমি মারার জন্য এই কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু আল্লাহর সৃষ্টি সূর্য ডুবে যায় ওই সূর্যের তুমি যখন পূজা শুরু করেছো এ আকাশের মালিক সূর্যের মালিক বিশ্বজগতের মালিককে বাদ দিয়ে তুমি একটা সৃষ্টির পূজা শুরু করেছো কাজী তোমাকে মারা ছাড়া আমার কোনো গত্যন্তর ছিল না আমি আমার তরবারি খাপ থেকে বের করে তোমার উপরে যখন কোপ দিব তখন আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হলো আলী রে ওর শিরকের চেয়ে তুমি যে তারে 5 মিনিটের সময় দিয়েছো ওয়াদা দিয়েছো এটা নষ্ট করো না ওয়াদা ভঙ্গ করা ওর চেয়েও জঘন্যতম গুনাহ আগুন পূজারে বলে উঠল আলী রে এই মুহূর্তে তোমার আল্লাহ তোমাকে সতর্ক করলেন হ্যাঁ সতর্ক করেছে তোমার আল্লাহ তাহলে এত সজাগ হ্যাঁ কাই ওই আল্লাহ তো আমারও দরকার কাজে তুমি আমাকে তোমার হাতে রেখে আমার মুখে জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী বললেন রে উসমান ইবনে তালহা দয়া করে তুমি চাবিটা নিয়ে নাও কোন না দয়া করে তুমি কি নাও চাবিটা নিয়ে নাও
দয়া করে তুমি চাবিটা নিয়ে নাও এই চাবিটা তোমার তুমি চাবি নাও তোমার হাতে আমি অন্যায় করে তোমার হাত থেকে চাবিখানা নিয়েছি এই অন্যায়টা ধরা পড়েছে কোথায় আল্লাহর সিসি ক্যামেরায় তাহলে অন্যায় কি আল্লাহ সমর্থন করেন উসমান ইবনে তালহা বলছে যে তুমি আমার হাত মুসর দিছো আঙ্গুল দেখাইছো তোমার আল্লাহ এটা দেখে ফেলেছেন ওই আল্লাহ তো আমারও দরকার উসমান ইবনে তালহা বলে উঠল তুমি তোমার সেই আল্লাহর কালেমা আমার মুখে জারি করে দাও তোমার নবীর হাতে হাত রেখে আমাকে মুসলমান বানায় দাও রে ভাইরা পৃথিবীর মধ্যে সত্য আর মিথ্যার দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত চলবে চলবে কিনা কিন্তু সেই সত্যটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রোগ্রাম সূচি থাকবে কিনা ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র একদল মানুষ সবসময় সত্যের পথে কাজ করবে ন্যায়ের পথে কাজ করবে সৎ উপদেশ দিবে সেই মানুষগুলো তৈরি করার দরকার আছে কিনা হাত উঁচু করে আছে কিনা ওই মানুষগুলোকে আল্লামা সাদ কেবলা রহমতুল্লাহ আলাইহি যেমন তৈরি করে গেছেন পাশাপাশি এই মাদ্রাসার মাধ্যমে যে ছাত্রগুলো এরাই হচ্ছে উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র এরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে ইয়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার এবং আমরা সবাই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার সম্মানিত সুধি যেহেতু আমরা এই পৃথিবীর মধ্যে শুধু উম্মত হয়ে শুধু কদু খাওয়ার জন্য আসি নাই কথা কন না জুমার দিনে কদু খাওয়ার জন্য আসছেন আপনি কি শুধু মিষ্টি খাওয়ার জন্য আসছেন মিলাদের পরে না মানুষগুলোকে আল্লাহর পথে আহ্বান করতে আসছেন কথা কল্লা নবী যে সমাজে আসলেন আসার পরে তার আহ্বানে মদ বন্ধ হলো জুয়া বন্ধ হলো জীবন্ত কবর বন্ধ হলো লাশের উপরে পেটানো বন্ধ হলো উটের লেজে আগুন দেওয়া বন্ধ হলো জীবন্ত উটের রান কেটে অতিথি আপ্যায়ন করা বন্ধ হয়ে গেল সমাজ অনাবিল শান্তির ভিতরে চলে আসলো তাহলে সেই শান্তির পথ দেখাতে পারে কে ইসলাম সবাই বলেন কে দেখাতে পারে সেই ইসলামটি এই মাদ্রাসার ভিতরে আছে এটাকে ধরে রাখতে হবে এখানে কোনো পাপী কোনো অন্যায়কে কখনো বরদাস্ত করা যাবে না ন্যায়ের পথে এখানে যারা থাকবেন তাদেরকে সহযোগিতা করতে হবে সার্বিক সহযোগিতা করতে হবে সত্যের পথে যারা আছেন সত্যকে নিয়ে যারা এগিয়ে যাচ্ছেন তাদের জন্য এই মাদ্রাসা প্রয়োজন আছে কিনা এই মাহফিল প্রয়োজন আছে কিনা তাহলে এই মাহফিল যদি প্রয়োজন থেকে থাকে আজ আমি এসেছি কালকে আরেক দল আসবেন যারা এসে সত্যের কথাগুলো প্রচার করবেন সেক্ষেত্রে আমরা চাই আপনার উদার্থ কণ্ঠে এই মাহফিলে এই আগামী প্রোগ্রামগুলোকে আপনারা সফল করবেন রাজি আছেন কিনা একটু হাত উঁচু করেন রাজি আছেন কিনা আগামী দিনের প্রোগ্রাম আগামী বছরের প্রোগ্রাম আজকে এখানে আমরা চূড়ান্ত করে যাব রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন জি বলুন আবার বলেন কয়জন একটা বিরল ঘটনা কোন নবীর যুগে কেউ এই শুভ সংবাদ পায় নাই কোন নবীর যুগে এই শুভ সংবাদ পায় নাই আমার নবীর যুগে পেয়েছেন দশজন ব্যক্তি শুভ সংবাদ এই দশজনের নামে ১০,০০০ করে উন্নয়নের জন্য আপনারা কেউ দিতে রাজি আছেন এক একজনের ১০,০০০ করে যে হুজুর আমি দিয়ে শরিক হয়ে যাব আশারায় মোবাশ্বারা দশজন ব্যক্তি আমরা চাচ্ছি একটু মেহরবানি করে হাত উঁচু করেন اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين چاند گرام ايو ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫৪তম আজকের ওয়াজ মাহফিল ডিগ্রি আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন এই দ্বিতীয় অধিবেশনে যা কিছু আলোচনা হলো প্রথম অধিবেশনের সূচনা থেকে পর্যন্ত যারা সুন্দর প্যান্ডেল দিলেন মাইকিং করার ব্যবস্থা করলেন আয়াল্লাহ পোস্টার ছাপিয়ে যারা লাগালেন প্রচারপত্র যারা বিলি করলেন আজকের আশারায় মোবাশ্বারা সহ আয়াল্লাহ আগামী বছরের প্রোগ্রামের জন্য যারা যারা দানের স্বীকৃতি দিয়েছেন আল্লাহ মেহরবানি করে কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন নগদ যারা দান করে শরীক হচ্ছেন আল্লাহ মেহরবানি করে তাদের দানগুলো কবুল করে নেন আয়াল্লাহ চন্দ্রগ্রাম ফাজিল ডিগ্রি মাদ্রাসাটিকে আল্লাহ কবুল করে নেন এর নতুন গভর্নিং বডি
আল্লাহ শ্রদ্ধা সভাপতি সহসভাপতি আল্লাহ সদস্যবৃন্দ শিক্ষার্থী শিক্ষক মণ্ডলী সবাইকে কবুল করে নেন বিশেষ করে আজকের মাহফিলে কষ্ট স্বীকার করে যারা এসেছেন আল্লাহ দয়া করে তাদের কবুল ও মঞ্জুর করে নেন আমিন এখানে আল্লাহ যারা বসে আছেন তাদের অনেক আপনজন আল্লাহ আমেরিকা গ্রেট ব্রিটেন ইউরোপ আফ্রিকা আরব আমিরাত তমাম পৃথিবীর যেখানে যেখানে প্রবাসী আল্লাহ তাদের সবাইকে আপনি সুস্থ রাখুন আমিন আয় আল্লাহ মেহেরবানি করে তাদের দান অনুদান গুলো কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন যারা দানের স্বীকৃতি দিলেন আগামীতে দিবেন আল্লাহ তাদের দোয়া গুলো কবুল ও মঞ্জুর করে নেন মাবুদ তামামের খাতিয়া গুলো সোনার বদিরায় নবীজির রওদা মুবারকায় বখশিস করে দেন আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কিরাম শাহাদে জাম তাবেন তাবে তাবেন মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের রুহের হাদিয়া বখশিস করে দেন খাস করে যত আউলিয়া আউলিয়া পীর মশায়েখ বুজুর্গানে দিন আল্লাহ সকলের রুহের হাদিয়া গুলো বখশিস করে দেন খাস করে মুর্শিদে বরহক শামসুল উলামা আল্লাহ মাসাব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহ আল্লাহ তার রুহ মুবারকের হাদিয়া বখশিস করে দেন আল্লাহ তার সহদার মিনি আল্লাহ দয়া করে তার রুহের হাদিয়া বখশিস করে দেন আল্লাহ যে কারণে আজকের মুফতি সাহেব কিবলা মায়ের শোকে আসতে পারেন নাই মারু গানে না মাহবুব মাওলা আপনার মহান দরবারে ফরিয়াদ আল্লাহ দয়া করে তাদের রাফে দারাজাত দান করুন রব্বুল আলামিন এই মাদ্রাসাটিকে আপনি কবুল করে নেন এর শিক্ষার্থী সংখ্যা বাড়িয়ে দেন আল্লাহ এখানে যারা এসেছেন সবাই প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী আল্লাহ সবাই যেন মনে প্রাণে প্রতিষ্ঠানটিকে ভালোবাসতে পারেন কবুল করে নেন আল্লাহ এই প্রতিষ্ঠানের যতগুলো সংকট আছে আল্লাহ দূর করে দেন যতগুলো যতগুলো মুসিবত আছে আল্লাহ দূর করে দেন আল্লাহ শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে এখানে আল্লাহ সুশিক্ষার ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন যতদিন আকাশে চন্দ্র থাকবে সূর্য থাকবে ততদিন এই মাদ্রাসার মাহফিলটি যেন কায়েম থাকে আল্লাহ কবুল করে নেন যারা অসুস্থ রোগী আল্লাহ যারা বিমার তাদেরকে শিফা দান করুন আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া কবুল করে নেন যাদের ছেলে মেয়ে আপনজন বিদেশে লিগ্যালিটি পায় নাই আল্লাহ তাদের কাগজপত্রের লিগ্যালিটি দান করুন আল্লাহ যারা যেতে চায় দয়া করে তাদের পথগুলো খোলা করে দেন আমি সহ এখানে যারা আছি আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতি হিসেবে কবুল করে নেন আল্লাহ মন্দ কাজ থেকে আমরা যেন ফিরে আসতে পারি ভালো কাজগুলো যেন করতে পারি কবুল করে নেন আমাদের দেশ সহ পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে শান্তি দান করুন وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته
না গেলে নিবি তো নো প্লেস আই জি হিন্দু করে লাগে এটা হিন্দু লাগলো না আনে দিতে হবে এই নাসির আনছই মানে গায়ে লিয়ে নেয়নি